বাংলা সাহিত্যের অদ্ভুত কিছু গল্প দিয়ে সাজালো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার জাংশন। আজ আপনাদের জন্য অনিশ দেবের লেখা পিশাচের রাত, গল্প পাঠে শ্যামল। শুনতে থাকুন। শীত চলে যাচ্ছিল, তাই বসন্ত এসে হাজির হয়েছে দরজায়। কিন্তু প্রকৃতির কি খেয়াল, শীত আবার ঘুরে দাঁড়ালো, সেই সঙ্গে নিয়ে এলো বর্ষা। ফলে বসন্ত দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। গতকাল সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে ফিকে হয়ে আসা শীত একটু একটু করে বাড়তে শুরু করেছে। রাতে শোয়ার সময় আপন মনে গজগজ করতে করতে চিকুরমা আলমারি খুলে আবার লেপ কম্বল বের করে ফেলেছে। এভাবে শীত চলে গিয়ে আবার ফিরে আসার কোনো মানে হয়? চিকুর বাবা একটা চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজটা খুঁটিয়ে পড়ছিল। চিকুর মায়ের কথায় হেসে ফেলল, হ্যাঁ ব্যাপারটা খুব বিচ্ছিরি। ওই যে সেদিন আমি অফিসে বেরিয়ে গেলাম, তারপর চশমাটা ভুলে ফেলে গেছি বলে ফিরে এলাম, তাতে চিকুর খুব অসুবিধা হয়ে গিয়েছিল। চিকু ওয়াকম্যানের হেডফোন কানে লাগিয়ে সবে হিন্দি গান শোনার তোড়জোড় করছিল, বাবার কথায় অনুযোগ করে উঠল, কি হচ্ছে বাবা? ব্যাপারটা গত সপ্তাহের। বাবা সকাল 10টা নাগাদ অফিসে রওনা হতেই ও রবারের বল নিয়ে ঘরের মধ্যে ফুটবল খেলতে শুরু করেছিল, আর মিনিট পাঁচেকের মধ্যেই বাবা আচমকা ফিরে আসায় কি কেলেঙ্কারি। কারণ সামান্য জ্বর মতন হয়েছে বলে সেদিন ও স্কুলে যাবে না ঠিক করেছিল। বাবা ওর কথায় সায় দেওয়ায় মা শত জেদ করেও ওকে স্কুল পাঠাতে পারেনি। এখন মায়ের চেঁচামেচি গ্রাহ্য না করে ও ফুটবল প্র্যাকটিস করছিল। সামনে রবিবার জামতলার তরুণ সংঘের সঙ্গে ম্যাচ, ম্যাচ তো নয় একেবারে প্রেস্টিজ ফাইট। তাই বাবা কোনো সময় চিকুকে বকাবকি করে না, চশমা নিতে এসে ওকে খেলতে দেখে শুধু বলেছিল, বল খেললেই দেখবি তোর জ্বর সেরে যাবে, তারপর হেসে চলে গিয়েছিল। চিকু তাতে ভীষণ লজ্জা পেয়ে তিন দিন এমন পড়াশুনো করেছিল যেন ওর মাধ্যমিক পরীক্ষা একেবারে কাছে এসে গিয়েছে, অথচ ও এখন সবে ক্লাস 9-এ পড়ে। আজ সকালের খবরে চিকু শুনেছে উষ্ণতা এক ধাক্কায় 4 ডিগ্রি কমে গেছে, সুতরাং ওর হাত কাটা সোয়েটার আর মাফলার আলমারির তাক থেকে আবার বেরিয়ে এসেছে। সন্ধ্যে 6টার সময় হরিবাবুর কোচিংয়ে চিকু বাংলা পড়তে যায়। হরিহরবাবু চিকুদের হাই স্কুলের বাংলা স্যার ছিলেন, বছর 2 হলো রিটায়ার করেছেন, বাংলা দারুণ পড়ান, তাই ওর কোচিংয়ে খুব ভিড়। তাছাড়া ভীষণ পণ্ডিত মানুষ, নানান বিষয়ে অনেক কিছু জানেন। চিকু যখন সাইকেল নিয়ে বেরোলো তখন বৃষ্টি পড়ছে কি পড়ছে না, তবে আকাশের এখানে ওখানে বেশ মেঘ জমে রয়েছে। মা চায়ের কাপে চুমুক দিতে দিতে কেবল টিভিতে সিনেমা দেখছিল। চিকুকে বেরোতে দেখে বলল, এই ছাতা নিয়ে বেরোবি? চিকু আবদারের গলায় বলল, বৃষ্টি তো পড়ছে না, একটু পরেই পড়বে। বিরক্তভাবে মায়ের ফোল্ডিং ছাতাটা ব্যাগে ভরে নিল চিকু, তারপর সিঁড়ির নিচ থেকে সাইকেলটা বের করে রাস্তায় চলে এলো। হরিহরবাবুর কোচিং সাইকেলে বড় জোর 5 মিনিট, ঘন্টা বাজিয়ে জোরে জোরে প্যাডেল করতে শুরু করলো চিকু। বৃষ্টি জোরে নামার আগেই ওকে কোচিংয়ে পৌঁছতে হবে। ছাতা মাথায় দিয়ে সাইকেল চালানো এক অত্যন্ত কষ্টকর ব্যাপার, সরু পিচের ভাঙাচোরা রাস্তা, এই দুদিনের বৃষ্টিতেই সেটাকে বেহাল করে দিয়েছে। রাস্তায় লোকজন কম, যে কজন চোখে পড়ল সকলেই সোয়েটার মাফলার কিংবা চাদর মুড়ি দেয়া। নাটোর মোড়ের কাছে শ্যামাপদর তেলে ভাজার দোকান পেরিয়ে গেল চিকু, সেখানে বেশ ভিড়। ডান দিকে ঘুরে শিবতলার হরপার্বতীর মন্দির বেরোতেই চিকু দেখল দেশপ্রিয় সুইটসের পাশে বেঞ্চির উপর রোহন দ্বারা বসে আছে। এ এলাকা রোহনদের কথায় চলে, কোথাও কোনো গোলমাল হলে রোহনরা সবার আগে সেখানে ছুটে যায়, রাত বিরেতে আপদ বিপদ হলে রোহন এক ডাকে হাজির। গত পুজোর সময় সমীর মিত্রদের বাড়িতে ডাকাতি পড়েছিল, ওদের কাজের লোক কোনো রকমে পালিয়ে এসে রোহনদের বাড়িতে খবর দিয়েছিল। রোহন সঙ্গে সঙ্গে দলবল জুটিয়ে মিত্রদের বাড়িতে গিয়ে হাজির, গুলি বোমা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুজন ডাকাত ধরা পড়েছিল আর 3 পালিয়ে গিয়েছিল। কোষে গণধোলাই দেওয়ার পর আধমরা ডাকাত দুটোকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। চিকুকে দেখে রোহন হাত নাড়ালো। রোহন হায়ার সেকেন্ডারি পরীক্ষায় একবার ফেল করার পর আর লেখাপড়া করেনি। ওর বাবার সিমেন্ট বালি ইটের দোকান আছে,
সেখানে মাঝে মাঝে বসে। চিকুর সঙ্গে যখনই কথা হয় তখনই লেখাপড়া করতে পারেনি বলে দুঃখ করে। চিকুর পিঠ চাপড়ে দিয়ে বলে, তুই লেখাপড়ায় ফার্স্ট ক্লাস, তাই চালিয়ে যা। জলাপুকুরের পাড় দিয়ে সাইকেল নিয়ে যেতে যেতে চিকুর এসব কথা মনে পড়ছিল। পুকুরের অন্ধকার জলে দু চারটে টিমটিমে বাল্বের ছায়া জল জল করছে। গ্যাংর গ্যাং ব্যাঙের দল ইতিমধ্যেই মিটিং শুরু করে দিয়েছে। কোথায় যেন ঘাপটি মেরে লুকিয়েছিল কারা। বৃষ্টি হতে না হতেই লুকোনো আস্তানা ছেড়ে বেরিয়ে এসে শোরগোল শুরু করে দিয়েছে। জলাপুকুরের নামটা কেন যে এরকম তা সম্ভবত কেউ জানে না। মাপে প্রকাণ্ড হলে কি হবে, শ্যাওলা আর কচুরিপানায় প্রায় পুরোটাই ঢাকা। পুকুরের দু কোণে ইট পাথর পেতে সবাই ঘাটের মতো করে নিয়েছে, সেখানেই বাসন মাজা আর কাপড় কাচা চলে। জায়গাটা বেশ নির্জন আর শীতও যেন একটু বেশি। চিকুর হয়তো একটু ভয় ভয় করত, কিন্তু ব্যাঙের দল ওকে সাহস দিল। ও তাড়াতাড়ি প্যাডেল ঘোরাতে শুরু করল। জলাপুকুর পেরিয়েই বিশাল এক আম বাগান। চিকু শুনেছে এককালে এখানে শুধুই আম গাছ ছিল, কিন্তু এখন এরই মাঝে কাঁঠাল শিমুল তেঁতুল এসব গাছ গজিয়ে জায়গাটা ঝুপসি হয়ে গেছে। তবে জায়গাটার নাম এখনও আম বাগান। গাছগাছড়ার মধ্যে দিয়ে পায়ে চলা সরু পথ, এখন বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে। চিকু সাবধানে সাইকেল চালাতে শুরু করল। সাইকেল হেডলাইট ওকে পথ দেখিয়ে নিয়ে চলল। আম বাগান পেরিয়ে রাজবাড়ি। তবে এই বাড়ির এখন যা অবস্থা তাতে একে হানাবাড়ি বলতেও কোনো অসুবিধা নেই। বাড়িটার নানা জায়গা থেকে বট আর অশ্বত্থের চারা গজিয়ে রয়েছে, তার মধ্যে কয়েকটা তো রীতিমতো গাছের চেহারা নিয়েছে। এখন অন্ধকারে সেটা ঠিক বোঝা যাচ্ছিল না, তবে মেঘ সরে গিয়ে আকাশের ছোট্ট জানালা তৈরি হয়ে গিয়েছিল। আর সেই জানালা দিয়ে থালার মতো চাঁদটা উঁকি মারতেই চিকুর মনে পড়ে গেল আজ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের আলোয় রাজবাড়ির ভাঙা ছাদটা অস্পষ্টভাবে চোখে পড়ছিল, আর সেই সঙ্গে গোটা তিন চারেক বট কিংবা অশ্বত্থ গাছকে চেনা যাচ্ছিল। রাজবাড়ির চৌহদ্দি পেরিয়েই বাঁ দিকে সরু একটা গলি ঢুকে গেছে। সেই গলিতেই হরিহরবাবুর ছোট্ট দোতলা বাড়ি। একতলাটা থাকার মতো হলেও দোতলাটা এখন ইট কাঠ বের করা, বোধহয় টাকার অভাবে শেষ করা যায়নি। বাড়ির লাগোয়া জমিতে দুটো সুপুরি আর একটা চাপা গাছ। সুপুরি গাছ দুটো দেখলেই চিকুর হরিহরবাবুর পান খাওয়ার নেশার কথা মনে পড়ে যায়। দরজার কাছে একটা বাল্ব জ্বলছিল, সেই আলোয় চিকু দেখল গ্রিলের গেটের ওপাশে পাঁচ ছটা সাইকেল দাঁড়িয়ে আছে। তার পাশে নিজের সাইকেলটা রেখে বাড়ির ভিতর ঢুকে পড়ল চিকু। কিন্তু পড়ার ঘরটা ঢুকেই ও বেশ অবাক হয়ে গেল। কৌশিক, প্রিয়াঙ্কা, তিতুন, সুকান্ত আর প্রদীপ্ত গোল হয়ে বসে তেলমুড়ি খাচ্ছে, সঙ্গে কাঁচা পেঁয়াজের টুকরো আর চানাচুর। ঘরে স্যার নেই। চিকুরা একসঙ্গে আটজন বাংলা পড়ে, তবে আজ বোধহয় বৃষ্টি আর শীতের জন্য শ্রাবণী আর উত্তম আসেনি। চিকু ঘরে ঢুকতেই কৌশিক আর তিতুন সরে গিয়ে শতরিঞ্চিত ওকে বসার জায়গা করে দিল। সুকান্ত বলল, নে মুড়ি চানাচুর খা, আজ স্যারের শরীর ভালো নেই, পড়াবেন না। শতরিঞ্চুর মাঝখানটায় খবরের কাগজ পাতা, তার উপরে মুড়ির পাহাড়। চিকু বসেই ঝুঁকে পড়ে হাত বাড়ালো মুড়ির দিকে। এমন সময় হরিহরবাবুর স্ত্রী ঘরে এসে ঢুকলেন। চিকুকে দেখেই আপনজনের মতো একগাল হেসে বললেন, চিকু শুনেছ তো, আজকে পড়া হবে না, তোমাদের স্যারের শরীরটা ভালো নেই, জ্বর জ্বর মতন হয়েছে, আগে থেকে খবরটা দিতে পারলে ভালো হতো, এই বিচ্ছিরি ওয়েদারের মধ্যে এসে শুধু শুধু তোমাদের ফিরে যেতে হলো। চিকু বলল, তাতে কি হয়েছে কাকিমা, আমরা পরের বুধবার আসবো। কৌশিক চিকুকে বলল, তোকে মহব্বতের ক্যাসেটটা দেবো বলেছিলাম, এখন আমার সঙ্গে গিয়ে নিয়ে আসতে পারিস, চলো তবে ওটা নিয়ে আসি। এই ওকে টাটা করে ওরা সাইকেল নিয়ে যে যার পথে ছড়িয়ে গেল। শুধু কৌশিক আর চিকুর সাইকেল দুটো একই পথ ধরে সমান্তরালভাবে এগিয়ে চলল। কৌশিকদের বাড়িটা চিকুদের বাড়ির উল্টো পথে অনেকটা দূরে। ওদের বাড়ি থেকে রেল স্টেশনটা কাছে, সেখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর বাড়ি আছে, ঠিক যেন জল রঙে আঁকা ছবি। চিকু এর আগে দু চারবার কৌশিকদের বাড়ি গেছে। ওদের বাড়িতে গেলে কোথা দিয়ে সময় কেটে যায় খেয়াল থাকে না। আজ অবশ্য দেরি হওয়ায় কোনো ভয় নেই, মা বাবা চিন্তাও করবে না,
ওরা জানে চিকু বাংলা কোচিংয়ে পড়ছে। অন্ধকার পথ ধরে সাইকেল চালাতে চালাতে চিকু জিজ্ঞেসে করল, আচ্ছা এই পথ দিয়ে একা একা ফিরতে তোর ভয় করে না? কৌশিক বলল, অন্যদিন করে, আজ করছে না। ওদের সাইকেলের চাকা ঘুরতে লাগল। বাড়ির দিকে ফেরার সময় রাজবাড়ির কাছাকাছি এসে চিকু প্রথম বিপদের গন্ধ পেল। পরিস্থিতি আর পরিবেশ কেমন যেন অন্যরকম মনে হলো ওর, আর সেজন্যই একটা আশঙ্কা তৈরি হল। সব কিছুই ঠিক আছে অথচ যেন ঠিক নেই, কিন্তু গন্ডগোলটা যে ঠিক কোথায় সেটাই ও ধরতে পারছিল না। যতটা জোরে পারা যায় ততটা জোরেই সাইকেল চালাচ্ছিল চিকু, আর একই সঙ্গে ওর মনের ভিতরে উত্থাল পাথাল চলছিল। একটাই প্রশ্নের উত্তর হাতরে হাতরে বেড়াচ্ছিল, গন্ডগোলটা কোথায়? চিকুর হাতের ঘড়ি নেই, তবে রাত বোধ হয় 9:15 কি 9:30 হবে। এতটা রাত না করলেই হতো। বৃষ্টি এখন নেই, আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ উজ্জ্বল চোখে পৃথিবীর দিকে তাকিয়ে আছে, বাতাস বেশ ঠান্ডা। চিকুর সোয়েটার ভেদ করে শীত ঢুকে পড়ছে ভেতরে। আজ রাতে মনে হয় লেপ গায়ে দিতে হবে। রাজবাড়ি পেরিয়ে আমবাগানের কাছাকাছি এসে গন্ডগোলটা খেয়াল করল চিকু। এই পথে যাবার সময় পথের আশপাশ থেকে দু পাঁচটা ব্যাঙের ডাক ওর কানে এসেছিল। হয়তো রাস্তার পাশের নালায় বা জমে থাকা জলে কয়েকটা ব্যাঙ আস্তানা গেড়েছিল, কিন্তু এখন ওরা আর কেউ ডাকছে না। কেউ যেন ভয় দেখিয়ে ওদের মুখ বন্ধ করে দিয়েছে। ঠিক তখনই ও খেয়াল করল জলাপুকুরের দিক থেকেও ব্যাঙের কোরাস আর শোনা যাচ্ছে না। চারপাশটা কেমন যেন থমথম করছে, শুধু গাছের পাতার খসখস শব্দ। জোরে প্যাডেল করে আমবাগানটা পেরিয়ে যেতে চাইল চিকু। ও কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আমবাগান শেষ হওয়ার মুখে একটা চাপা গর্জন ওর কানে এলো। প্রচণ্ড রাগে কোনো পশু গড়গর করছে। তার চাপা গোঙানের মধ্যেই হিংস্র ভাব টের পাওয়া যাচ্ছে। একই সঙ্গে জান্তব একটা গন্ধ নাকে এলো। আতঙ্কে বেপরোয়া গতিতে সাইকেল চালালো চিকু, আর প্রায় সঙ্গে সঙ্গেই একটা পাথর বা ইটের টুকরোই হোঁচট খেয়ে ওর সাইকেল শূন্যে লাট খেয়ে পথের উপর ছিটকে পড়ল। চিকু একদিকে, ওর ব্যাগ আরেকদিকে, আর সাইকেল রাস্তার একদিকে। সাইকেলের একটা চাকা তখনও ঘুরছে, হেডলাইটটা কাত হয়ে তেরছাভাবে আলোর বর্ষা ছুড়ে দিয়েছে। আলোটা ক্রমেই নিভে আসছে। চিকুর সারা শরীরে কাদা মাখামাখি, কনুয়ে একটু চোটও লেগেছে, কিন্তু ভয় বড় আশ্চর্য জিনিস, পঙ্গুকে দিয়েও গিরিলঙ্ঘন করিয়ে দেয়, ফলে তখন ভয় আর ভগবানে কোনো তফাত থাকে না। চিকু ঝটপট নিজেকে সামলে নিয়ে উঠে পড়ল, দু পা ফেলে এগিয়ে গেল ব্যাগের কাছে। ব্যাগটা এক ঝটকায় তুলে নিয়ে সাইকেলের দিকে এগোতেই জিনিসটা ওর চোখে পড়ল। সাইকেলের আলো ততক্ষণে ক্ষয়ে এসেছে, কিন্তু পূর্ণিমার আলোয় ক্ষয় ধরেনি, তাই চিকুর দেখতে খুব একটা অসুবিধা হল না। ও পায়ে পায়ে জিনিসটার কাছে এগিয়ে গেল। সেটা চিনতে পারা মাত্র একটা আতঙ্কের চিৎকার ওর গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। কিন্তু কিছুতেই গলা দিয়ে বেরোতে পারছিল না। একটা মানুষের ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে বৃষ্টি ভেজা মাটিতে, মাথাটা শরীর থেকে আলাদা হয়ে হা করে চেয়ে আছে আকাশের দিকে, হাত পাগুলো এলোমেলোভাবে এদিক ওদিক ছড়ানো। চাঁদের আলোয় রক্তের রং বোঝা যাচ্ছিল না, ফলে মনে হচ্ছিল বৃষ্টির জমে থাকা কালো জলের উপর ছিন্ন ভিন্ন মানুষটা পড়ে আছে। চিকুর মাথা কাজ করছিল না, তবে অন্ধ ভয় ওকে দিয়ে যান্ত্রিকভাবে কাজ করিয়ে নিচ্ছিল। ও ছুটে গিয়ে সাইকেলটা তুলল, আর সঙ্গে সঙ্গে কানে এলো ভয়ঙ্কর এক গর্জন।
এবার গর্জনটা এসেছে জলা পুকুরের দিক থেকে। এটা কি বাঘের গর্জন? কোথা থেকে কি একটা বাঘ ঢুকে পড়েছে আম বাগানে? প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলো চিকু। আর তখন শুনতে পেল জলা পুকুরে কেউ যেন ঝপাং করে ঝাঁপিয়ে পড়ল। চিকুর সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। এই শীতের রাতে বাঘ হঠাৎ জলে ঝাঁপ দেবে কেন? এবড়ো খেবড়ো পথ ধরে যেতে যেতে জলা পুকুরের দিকে তাকালো। জলে গিয়ে একটা নড়ছে যেন, কেউ যেন প্রবল উল্লাসে জল ঘেঁটে দাবাদাবি করে স্নান করছে। কৌতূহল বড় আশ্চর্য জিনিস, কখনো কখনো ভয়কেও ছাপিয়ে যায়। চিকুর বেলাতেও তাই হল। জলা পুকুরের পাড়ে সাইকেল দাঁড় করিয়ে দিল, তবে প্যাডেলে পা চেপে তৈরি থাকল। ওর হাত পা থর থর করে কাঁপছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই জলের শব্দ থামল। কিছু একটা উঠে আসতে লাগলো জল থেকে। প্রাণীটাকে জ্যোৎস্নার আলোয় দেখা গেল, তবে ওটার মাথায় কচুরিপানা আর শ্যাওলা বোঝাই করে থাকায় মুখটা ঢাকা পড়ে গিয়েছিল। লোমস হাত দিয়ে সেগুলো সরাতে চেষ্টা করছিল। হাতটা মানুষের মতো হলেও আঙুলের ডগায় তীক্ষ্ণ লম্বা বাঁকানো নখ। সামনে ঝুঁকে পড়ে কুজো হয়ে প্রাণীটা জল থেকে উঠে আসছিল। হাঁটু দুটো সামান্য ভাঁজ করে জলের মধ্যে পা ফেলছে, যেন কোনো চার পেয়ে জন্তু দু পায়ে হাঁটার চেষ্টা করছে। একটা হিংস্র গর্জন বেরিয়ে এলো প্রাণীটার মুখ থেকে। চিকুর শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল, আর সঙ্গে সঙ্গে এতক্ষণ দলা পাকিয়ে আটকে থাকা চিৎকারটা ওর গলা দিয়ে বেরিয়ে এলো। এক টানা চিৎকার করতে করতে পাগলের মতো সাইকেল ছুটিয়ে দিল চিকু। ও যখন বাড়িতে এসে পৌঁছল তখনও ওর চিৎকার থামেনি। মা বাবা ছুটে বেরিয়ে এলো দরজায়, দেখল চিকুর জামা কাপড় রক্ত আর কাদায় মাখামাখি। মা ছুটে গিয়ে ওকে জাপটে ধরে আকুলভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে রে, কি হয়েছে? চিৎকার করতে করতেই চিকু আচমকা জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে বেলা দশটার মধ্যেই পাশবিক খুনের এই ঘটনাটা বাড়ি বাড়ি পৌঁছে গেল। খুব ভোরে কেউ একজন পথের উপর পড়ে থাকা বিভৎস মৃতদেহটা আবিষ্কার করে। তারপর সেই ভয়ঙ্কর খবরটা ছোট এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বেশ কয়েক বছর ধরে এই আধা টাউনে খুনের মতো কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটেনি, তাই এই খুনটাকে কেন্দ্র করে গোটা অঞ্চল একেবারে তেতে উঠল। পুলিশও তাদের নিয়ম মাফিক তদন্ত শুরু করে দিল। যে লোকটি খুন হয়েছে সে একজন ভবঘুরে ভিখারি, তাকে খুন করার কোনো উদ্দেশ্য খুঁজে বের করাটাই বেশ মুশকিলের। তাছাড়া খুনটা কোনো মানুষের কাজ নাকি কোনো হিংস্র জন্তুর, সেটা নিয়েও চায়ের দোকানে সেলুনে বাজারে বেশ তর্ক শুরু হয়ে গেল। কেউ কেউ খোঁজ করতে লাগলেন এ এলাকার দু চার মাইলের মধ্যে কোনো সার্কাস পার্টি এসেছে কিনা, আর তাদের দলে বাঘ কিংবা সিংহের মতো হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা। তবে বেশিরভাগ মানুষেরই মত হল মৃতদেহটার যে ছিন্ন ভিন্ন বিভৎস অবস্থা দেখা যাচ্ছে তাতে এ কাজ কোনো মানুষের হতে পারে না। তাহলে এর পরের প্রশ্ন হল, যদি এটা হিংস্র পশুর কাজ হয় তো সেটা কি পশু? বাঘ সিংহ নেকড়ে নাকি হায়না নাকি অন্য কিছু? পরদিন চিকু বাড়ি থেকে আর বেরোয়নি, মা বাবা দুজনেই ওকে স্কুলে যেতে দেয়নি। কাল রাত থেকে চিকুর বাড়াবাড়ি রকমের অবস্থা চলেছে, বারবার ও কেঁপে কেঁপে উঠেছে ভয়ে। মা ওর পাশটিতে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওর ঘুম আসেনি। কখনো কখনো তন্দ্রায় ওর চোখ বুজে এসেছে, আবার তারই মধ্যে গোঙানির শব্দ করে চমকে জেগে উঠেছে। তখন মা আধখানা ঘুমের ট্যাবলেট চিকুকে খাইয়ে দিয়েছে। চিকুর শেষ পর্যন্ত ঘুম এসেছিল অনেক রাতে, ফলে ওর ঘুম ভেঙেছে বেলা সাড়ে নটা নাগাদ। তারপর থেকে শুধুই বিশ্রাম, আর জানালা দিয়ে মেঘলা আকাশ, গাছপালা আর রাস্তা দেখা। আজও বেশ শীত, তবে বৃষ্টি থেমে গেছে। একা একা বিছানার লাগোয়া জানলার পাশে বসে চিকু ভাবছিল,
কাল রাতে ও যা দেখেছে তা কি সত্যি? এখনো পর্যন্ত মা বাবাকে ও কোনো কথা বলেনি, বললে ওরা বিশ্বাস করবে বলে মনে হয় না। আচ্ছা, ব্যাপারটা একটা বাজে দুঃস্বপ্ন নয় তো? চিকুর শরীরটা ভালো নয় দেখে ওর বাবা আজ অফিস বেরোয়নি, তাই হাতে সময় পেয়ে বাজার দোকান সেরে নিচ্ছিল। বেলা 11:30 নাগাদ রাস্তা থেকে ফিরে বাবা রান্নাঘরের দিকে চলে গেল। মায়ের সঙ্গে চাপা গলায় কিসব কথা বলতে লাগলো। চিকু বুঝতে পারল ওকে আড়াল করে বাবা মা কোনো আলোচনা করছে। ওর হঠাৎ করেই মনে হল আলোচনার বিষয়টা ওর বোধহয় জানা। একটু পরে মা চিকুকে স্নানের গরম জল দিল। স্নান হয়ে যাওয়ার পর তোয়ালে নিয়ে যত্ন করে মাথা মুছিয়ে দিল, তারপর খেতে দিল। মায়ের ভাবভঙ্গিগুলো এমন যেন চিকু এখনও সেই 5 বছরের ছোট্ট খোকাটি রয়েছে। খেয়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম এসে ওর দুচোখ জড়িয়ে ধরল। চিকু ঘুমের জগতে ডুবে গেল একেবারে। ঘুম ভাঙল সেই 4টের পর। মেঘ ফিকে হয়ে আকাশটা এখন বেশ আলো আলো লাগছে, তবে রাস্তা এখনো ভিজে। দুপুরে বোধহয় আরেক দফা ঝিরঝিরে বৃষ্টি হয়ে গেছে। মা চা তৈরি করে বাবাকে দিল এবং নিজেও একটু নিল, তারপর চিকুকেও একটু সাধল। বাবা আর চোখে কেমন যেন খুঁটিয়ে দেখা চোখে চিকুকে দেখছিল। চিকু চুপচাপ বসে চা বিস্কুট খেতে লাগলো। চিকুর চা খাওয়া শেষ হতে না হতেই টেলিফোন বেজে উঠল। বাবা তাড়াতাড়ি এসে রিসিভারটা তুলল, তারপর হ্যালো বলেই রিসিভারটা এগিয়ে ধরল চিকুর দিকে। তোর ফোন, কথা বলতে পারবি? চিকু ঘাড় নেড়ে নেমে এলো বিছানা থেকে, বাবার হাত থেকে রিসিভারটা নিয়ে হ্যালো বলল। কিরে, আজ স্কুলে যাসনি? আমরা স্কুলে যাওয়ার সময় জনতা কেবিনের সামনে তোকে দেখলাম না, তাই ভাবলাম হয়তো শরীর টরীর খারাপ হয়েছে। রোজ স্কুলে যাওয়ার সময় চিকু একটা বাঁকের মুখে ওর আরো 2 বন্ধুর জন্য অপেক্ষা করে। সেখানে জনতা কেবিন নামে একটা ভাতের হোটেল আছে। হোটেলের সামনে 3 জন জড়ো হওয়ার পর ওরা দল বেঁধে স্কুলে যায়। মোটামুটি সেই সময়টায় কৌশিক ও কয়েকজন বন্ধুর সঙ্গে একজোট হয়ে স্কুলের পথে হেঁটে যায়। বেশিরভাগ দিনই ওদের দেখা হয়। চিকু বলল, না রে, আজ আর স্কুলে যাইনি, শরীরটা ভালো নেই, ভীষণ টায়ার্ড লাগছে। কাল ফেরার সময় তোর কোনো অসুবিধা হয়নি তো? একটু ভেবে নিয়ে চিকু ছোট্ট করে বলল, না। আসলে কাল জলাপুকুরের কাছে একটা মার্ডার হয়েছে, ব্রুটাল মার্ডার। সবাই বলছে কোনো ডেঞ্জারাস অ্যানিমেলের কাজ, সেই জন্যই চিন্তা হচ্ছিল। ভাবছিলাম তুই কাল ঠিক মতো বাড়ি পৌঁছেছিস কিনা। আমি স্কুল থেকে বাড়িতে এসে এই তোকে ফোন করছি। চিকু সারাদিনে বাবা কিংবা মায়ের মুখে খুনের কোনো খবর শোনেনি, যদিও ও জানে এই ছোট্ট আধা টাউন এলাকায় খবরটা এর মধ্যে সবাই জেনে গেছে। বাবা মা হয়তো চিকুর ভালোর জন্যই খবরটা ওকে জানায়নি। ওরা তো আর জানে না চিকুর খবর জানার কোনো প্রয়োজন নেই, কারণ খবরটা ও কাল রাতে নিজের চোখেই দেখেছে। কাল রাতের দৃশ্যটা মনে পড়তেই চিকু একবার শিউরে উঠল। এখনো পর্যন্ত মা বাবা কাউকে ও কিচ্ছু বলেনি। কাল মাথায় হাত বোলাতে বোলাতে মা বহুবার জিজ্ঞেস করেছিল ওকে, কিন্তু চিকু কোনো কথা বলেনি। ওর মনটা কেমন অসার হয়ে গিয়েছিল। অবশ্য এখন অনেক ভালো লাগছে, মন আর শরীরের দুর্বল ভাবটা মোটামুটি কেটে গেছে। কিন্তু কাল রাতে খুন হওয়ার মানুষটা কে? সেই কথাই কৌশিককে জিজ্ঞেস করল। আচ্ছা, কাল রাতে কে মার্ডার হয়েছে জানিস? সবাই বলছে একজন ভবঘুরে ভিখারি লোক। ও, নেক্সট উইকে বাংলা পড়তে যাচ্ছিস তো? হ্যাঁ, যাব। কৌশিকের সঙ্গে একমাত্র বাংলা কোচিংটাই ওর কমন, অন্যান্য সাবজেক্টের টিচাররা কৌশিককে বাড়িতে এসে পড়ান। হরিহরবাবু কারো বাড়িতে গিয়ে পড়ান না, তাই কৌশিককে ওর বাড়িতে এসেই পড়তে হয়। কথা শেষ করে চিকু রিসিভারটা নামিয়ে রাখল। মুখ ফেরাতেই চিকু খেয়াল করল তার বাবা মা কেমন যেন অদ্ভুত চোখে ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বাবা অবাক হয়ে বলল, তুই মার্ডারের ব্যাপারটা জানিস? খবর পেলি কি করে? চিকু আঙুলের নখ খুঁটল কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে বলল, আমি সব জানি, সব আমি নিজের চোখে দেখেছি, সেই জন্যই কাল রাতে অমন ভয় পেয়েছিলাম। ঘরে যেন বাজ পড়ল। মা প্রায় ছুটে এলো চিকুর কাছে। কি দেখেছিস কাল রাতে? একটু সময় নিল চিকু, তারপর নিচু গলায় ধীরে ধীরে সব ঘটনা বলল।
মা আর বাবা ফ্যাকাশে মুখে চুপচাপ শুনতে লাগলো। ওরা মনে মনে কি ভাবছে সেটা চিকু খানিকটা আজ করতে পারছিল। তবে বাবা এরপর একটা প্রশ্ন করতেই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। তুই ভুল দেখিসনি তো? চিকু একটু বিরক্ত গলায় বলল, না ভুল দেখিনি, বানিয়ে বানিয়ে এরকম একটা গল্প তৈরি করে আমার কি লাভ বলতো। একটু চিন্তা করে বাবা বলল, যাকগে এসব কথা আর কাউকে বলিস না, শেষকালে পাঁচ কান হতে হতে পুলিশের কানে গেলেই মুশকিল। চিকু বলল, ঠিক আছে বলবো না। চিকু কথাটা বলল বটে, তবে ওর সবাইকে বলতে ইচ্ছে করছিল। ইচ্ছে করছিল জলাপুকুরের কাছে গিয়ে দিনের আলোয় খুনের জায়গাটা একবার দেখে আসতে। ওখানে গেলে কি প্রাণীটার পায়ের ছাপ পাওয়া যাবে অথবা গায়ের লোম? চিকুর মধ্যে একটা গোয়েন্দা জেগে উঠতে চাইছিল। ও আর কোনো কথা না বলে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসল, কিন্তু অনেক চেষ্টা করেও পড়াতে মন বসাতে পারল না। বার বার কাল রাতের ঘটনাগুলো ওর মাথায় ঢুকে পড়ছিল। শেষ পর্যন্ত চিকুর ব্যাপারটা আর পুরোপুরি গোপন রইল না। এরকম একটা মারাত্মক ব্যাপার ও নিজের চোখে দেখেছে, এটা কাউকে না বলতে পারলে ও কিছুতেই যেন শান্তি পাচ্ছিল না। সবাই এ কথা জানতে পারলে চিকুকে ঘিরে কত হইচই হতো, ওর সাহসকে কত লোকে প্রশংসা করত। ভেতরের এই সাংঘাতিক টেনশন চিকু অতি কষ্টে তিন দিন সামলে রাখতে পারল। তারপর একদিন খবরটা ও ভাঙল কৌশিকের কাছে। সেদিন ক্যাসেটটা ফেরত দিতে কৌশিকদের বাড়িতে গিয়েছিল। খবরটা শুনে কৌশিক তো একেবারে বোবা হয়ে গেল। ও অবাক হয়ে চিকুকে দেখতে লাগলো। মাই গুডনেস, কি ডেঞ্জারাস, এত বড় একটা ব্যাপার তুই আমাকে বলিসনি? কাউকে এসব কথা বলিস না, মা বাবা কাউকে বলতে বারণ করেছে। কৌশিক খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করলো চিকুকে। সেসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে চিকু মনে মনে পূর্ণিমার সেই ভয়ঙ্কর রাতটায় ফিরে যাচ্ছিল। সন্ধ্যে সাতটা বাজতে না বাজতেই কৌশিক একরকম জোর করেই চিকুকে বাড়ি রওনা করে দিল। কৌশিকের পর স্কুলের বন্ধু সোহমের কাছে গোপনে মুখ খুলল চিকু। এরপর ব্যাপারটা লোকজনের মধ্যে ক্রমশ ছড়িয়ে পড়তে লাগল। বারো দিনের মধ্যেই জঙ্গিকুলের প্রায় সকলেই জেনে গেল পূর্ণিমার রাতে জলাপুকুরের কাছে চিকু কি দেখেছে। একদিন সন্ধেবেলা দেশপ্রিয় সুইটস থেকে মিষ্টি কিনে ফিরছিল চিকু। হঠাৎই শুনতে পেল কে যেন ওর নাম ধরে ডাকছে। সাইকেল থামিয়ে ঘাড় ঘোরাতে চিকু রোহনদাকে দেখতে পেল। বিশুধার চায়ের দোকানে বসে আছে। শিবতলার উল্টো দিকেই বিশুধার চায়ের দোকান। রাস্তার এক পাশে বাঁশের খুঁটি আর দরমা দিয়ে তৈরি। দোকানের মাথায় টালির ছাউনি। বিশুদা একা মানুষ, দোকানের পিছন দিকটায় থাকার মতো একটুখানি জায়গা করে নিয়েছে। আর দোকানের সামনে বাঁশ পেরিক দিয়ে ঠুকে খদ্দেরের বসার জন্য একটা বেঞ্চি মতন তৈরি করে দিয়েছে। দোকানের সামনে বেঞ্চিতে রোহন আর ছোটকু বসেছিল। ছোটকু রোহনের সব সময় সাথী। কালো রোগা পটকা চেহারা, চোখগুলো বড় বড়, মাথায় ঘন কোকড়ানো চুল। সাইকেল থেকে নেমে পড়ছিল চিকু। সাইকেলটা পাশে পাশে হাঁটিয়ে ও চলে এলো রোহনের সামনে। রোহন বলল, বস কথা আছে। বিশুদা তিনটে ছোট চা বানাও তো। চায়ে আপত্তি করল না চিকু। সাইকেলটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে রোহনের পাশে বসে পড়ল। এই তুই নাকি জলাপুকুরের মার্ডারটা হতে দেখেছিস? চিকু আবার বলতে শুরু করল। এই কদিনে গল্পটা বলে বলে ও বেশ রপ্ত হয়ে উঠেছিল, ফলে ব্যাপারটা খুঁটিনাটি সমেত বলতে ওর কোনো অসুবিধে হলো না। একবারের জন্য হোঁচট খেলো না। গল্প শেষ হতেই ছোটকু চোখ বড় করে বলে উঠল, আরে বাস, কি ডেঞ্জারাস কেস বস। বিশুদা হা করে চিকুর গল্প শুনছিল। গরম চা উঠলে পাতা উনুনে পড়তেই ছ্যাক করে শব্দ হলো। বিশুদা চমকে উঠে উনুনের কাছে গেল, তিনটে কাপে চা ঢালতে লাগল। রোহন ছোট ছোট চোখ করে ভুরু কুচকে কি যেন ভাবছিল। অনেকক্ষণ চিন্তা করার পর ও জিজ্ঞেস করল, আচ্ছা মার্ডারের গায়ে লোম ছিল না ওভারকোট পরেছিল? না, কোট বলে মনে হয়নি। তাছাড়া কোট পরে কি ওই রাতে কেউ জলে ঝাঁপ দেয়? তারপর তুই কি লোকটার মুখ দেখতে পেয়েছিলি? না, শ্যাওলা আর কচুরি পানায় মুখটা ঢাকা পড়ে গিয়েছিল, তবে হাতের আঙুলে লম্বা লম্বা বাঁকানো নখ ছিল, আমি স্পষ্ট দেখেছি। পুরো ব্যাপারটা ছদ্মবেশ হতে পারে, বুঝলি?
ফারির বড়বাবুকে আমি গতকাল সেটাই বলেছি, কিন্তু প্রবলেমটা কোথায় জানিস? মার্ডারের মোটিভটাই কেউ বুঝতে পারছে না। একটা ভিখিরির কাছে আর কি বা টাকা পয়সা থাকবে? শুরু করে শব্দে চা শেষ করলো ছোটকু। তারপর হাত পা নেড়ে রোহনকে বলল, বস, এমন কেস নয় তো যে লোকটা রাত্রিবেলার খুন করার প্র্যাকটিস করছিল? রোহন বিরক্তভাবে হাতের ইশারায় ছোটকুকে থামতে বলল। তারপর অনেকটা যেন আপন মনেই বিড়বিড় করে বলল, আমার এলাকায় মার্ডার করে সরে পড়বে? এত বড় বুকের পাটা কার? শিকু রোহনকে দেখছিল, লম্বা চওড়া ব্যায়াম করা চেহারা, গায়ের রং মাজা, মাথায় ছোট ছোট করে ছাটা চুল, জোয়াল শক্ত, জামার নিচে বুকের মাসল স্পষ্ট বোঝা যাচ্ছে। চায়ের কাপের টকাশ করে নামিয়ে রেখে রোহন বলল, তুই এই ব্যাপারে আর কোনো খবর পেলে বা কিছু দেখলে আমাকে জানাবি। চিকু ঘাড় কাত করে হ্যাঁ বলল। তারপর শেষ হয়ে যাওয়া চায়ের কাপটা বিশুদের হাতে দিয়ে উঠে দাঁড়ালো। সত্যি তো রোহনদা ঠিকই বলেছে, খুনের উদ্দেশ্যটাই তো কেউ বুঝতে পারছে না। তাহলে কি এ কোনো পাগল খুনির কাজ? অনেক সিনেমায় যেমন দেখায়। এইসব কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলো চিকু। নাটোর মোড়ের কাছে মিস্টার ফক্স খেলা দেখাচ্ছিলেন, পরনে একটা শতচ্ছিন্ন কালো রঙের কোট, তার নানান জায়গায় রঙিন কাপড়ের তালি মারা, কোটের উপরে তেল ছিটে ময়লার আস্তরণ, ফলে ঝকঝকে রোদে কোটটা চকচক করছে। মিস্টার ফক্সের বয়স কত কেউ জানে না। চিকু ছোটবেলা থেকেই দেখছে মিস্টার ফক্স পথে পথে ঘুরে ভানুমতির খেলা দেখান। মিস্টার ফক্সের মাথায় কালো হ্যাট, বয়সের ভাঁজ পড়া মুখে পাউডার মাখা, চোখে সুরমার টান আর ঠোঁটে লিপস্টিক। মিস্টার ফক্স একটা ছোট মাপের পিয়ানো বাজাচ্ছিলেন আর সেই তালে তালে মাথা নাড়ছিলেন। তার সামনে বিশাল ঢোলা হাফ প্যান্ট পরা একটা ছেলে ডিগবাজির কসরত দেখাচ্ছিল। ওর নাম মাস্টার পটল। অনেকে বলে মিস্টার ফক্সের মাথায় ছিট আছে, আর মাস্টার পটল তো হাবাগবা আত পাগল। ব্যাপারটা সত্যি বলেই মনে হলো চিকুর, নইলে দোলের দিন সকালে কেউ ভানুমতির খেলা দেখাতে বেরোয়? আজ দোল, পথে ঘাটে অলিতে গলিতে শুধু রং খেলা চলছে। চিকু রং খেলতে বেরিয়েছিল রাস্তায়, খেলতে খেলতে নাটোর মোড়ের কাছে এসে দেখে দোলের মধ্যেই মিস্টার ফক্সের শো চলছে। মাস্টার পটল প্রাণপণ ডিগবাজি খেয়ে চলেছে। মাস্টার পটলের বয়স 18 কি 19 হবে, গালগোল মুখে, বোচা নাক, চোখ জোড়া চিনেম্যানদের মতো। আর সবচেয়ে আশ্চর্য হল ওর মাথার চুলের ছাট, ন্যাড়া মাথার চার পাঁচ জায়গায় উলের বলের মতো এক থোকা করে চুল। মিস্টার ফক্সের গায়ে অনেকে রং দিচ্ছে, মাস্টার পটলকে তাক করে কেউ কেউ রং করা বেলুন ছুঁড়ে মারছে, কিন্তু ওদের কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। আশেপাশে লেডিস খুব একটা কেউ ছিল না, 8 থেকে 12-14 এই বয়সেই কয়েকটি রোগাসোগা রং মাখা বালিকা কিংবা কিশোরী মাস্টার পটলের তুমুল ডিগবাজি দেখছিল আর থেকে থেকেই হেসে উঠছিল। দোলের দিন এই মজার খেলা অনেকেই উপভোগ করছিল। বেলা 1টা বেজে গেলে মিস্টার ফক্স তার বাড়ি ফিরে যান, স্নান খাওয়া দাওয়া করে বিকেলে আবার বেরোন খেলা দেখাতে। তারপর সন্ধ্যের পর তার খেলা দেখানো শেষ হয়ে যায়। শুধুমাত্র বর্ষাকাল ছাড়া মিস্টার ফক্সের রোজ একই রুটিন, অসুখ বিসুখ না হলে একটি দিনও কামায়নি। দোলের দিন বিকেলেও মিস্টার ফক্সের খেলা চলল, সঙ্গে মাস্টার পটলের ডিগবাজি। মাস্টার পটলের মাথায় মুখে গোলাপি আবির, যখন সে দর্শকদের দিকে তাকিয়ে হাসছে তখন কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে ভিন গ্রহের কোনো প্রাণী। তাকে ঘিরে জমজমাট ভিড়, সকালে যারা রাস্তায় বেরোয়নি তারাও এখন হাজির। মিস্টার ফক্সের ভানুমতির খেলা সবাইকে মাতিয়ে রেখেছে। খেলার পালা শেষ হতে হতে সন্ধে নামল, তারপরই অন্ধকার। তল্পিতল্পা গুটিয়ে মিস্টার ফক্স আর মাস্টার পটল আমবাগানের পথ ধরল। মিস্টার ফক্সের একটু আত্র নেশা করার অভ্যেস আছে, তাই আমবাগানের ভেতরে ঢুকে তিনি একটা বড়সড় গাছের গোড়ায় গুছিয়ে বসলেন। তারপর ম্যাজিকের সরঞ্জামের কালো ছোলাটা মাস্টার পটলের হাতে দিলেন, বললেন, তুই যা রান্নাবান্নার ব্যবস্থা কর গিয়ে, আমি ঘণ্টাখানেক পরে ফিরে আসছি। অনুগতের মতো ঘাড় নাড়ল মাস্টার পটল, মাথায় দুবার হাত বুলিয়ে ম্যাজিকের ছোলাটা কাঁধে তুলে নিল। তারপর রওনা হলো আস্তানার দিকে। আস্তানা বলতে রেল লাইনের উপরে একটা ঝুপড়ি। হঠাৎই পূর্ণিমার গোল চাঁদটাকে দেখা গেল। ছোট ছোট বাড়ির মাথা ঝাড়িয়ে
গাছপালার আড়া সরিয়ে হাজির হয়ে গেছে আকাশে। দূর থেকে হোলির ঢাক ঢোল করতালের আওয়াজ ভেসে আসছিল। দোলের উৎসব পালন করতে কীর্তনের দল পথে পথে বেরিয়ে পড়েছে। মিস্টার ফক্স কোটের পকেট থেকে একটা ছোট মাপের বোতল বের করলেন। আমবাগানের চারপাশে চোখ বুলিয়ে দেখলেন কোথাও কেউ নেই তো, শুধু দুজন ম্যাজিশিয়ান হাজির এখানে, মিস্টার ফক্স আর আকাশের চাঁদ। চাঁদকে মিস্টার ফক্স ম্যাজিশিয়ান বলেই মানেন। ছোটবেলায় বাবার কাছে যখন হাত সাফাইয়ের ম্যাজিক শিখতেন তখন বাবা বলতেন চাঁদ হচ্ছে এই ক্লাস ম্যাজিশিয়ান। সারা মাস ধরে কেমন ছোট বড় হওয়ার খেলা দেখায়, তারপর আবার ভ্যানিশ হয়ে যায়। শুধু তাই নয়, এই খেলা সে দেখিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে, ভাবা যায়? বোতলের ছিপি খুলতে খুলতে চাঁদের দিকে তাকালেন মিস্টার ফক্স, কিন্তু দেখলেন চাঁদটা আর নেই। একটা কালো ছায়া চাঁদকে আড়াল করে দিয়েছে। জ্যোৎস্নার আলো মানুষটার চোখে মুখে এসে পড়ায় মিস্টার ফক্স তাকে চিনতে পারলেন। এই এলাকারই পরিচিত একজন মানুষ। মিস্টার ফক্স অবাক চোখে মানুষটাকে দেখতে লাগলেন। মানুষটা চওড়ায় বাড়তে লাগলো, ওর জামা প্যান্টের সেলাইগুলো সেই চাপে ফরফর করে ছিঁড়ে যেতে লাগলো, বোতামগুলো খই ফোটার মতো ছিটকে গেল এদিক ওদিক। তারই সঙ্গে মানুষটার মুখ দিয়ে একটা পাশবিক গর্জন বেরিয়ে এলো। লোকটা মাথায় খানিকটা লম্বা হয়ে কুঁজো হয়ে ঝুঁকে পড়ল, যেন ওর শিরদাঁড়াটা বেঁকে গেল। ওর চোয়ালটা কুকুরের মতো লম্বাটে হয়ে এগিয়ে এলো সামনের দিকে। চোখ দুটো এতক্ষণে দেখা যায়নি, এবার দেখা গেল। হালকা সবুজ রঙের দুটো মার্বেল অন্ধকার কোটরে ধকধক করে চলছে। মানুষটা চোখের সামনে একটা লোমশ জন্তুতে বদলে গেল। তার হাত পায়ের আঙুলের ডগা থেকে বেরিয়ে এলো হিংস্র বাঁকানো নখ। কান দুটো ছুচল হয়ে মাথা চাড়া দিল। মুখ হা করতেই দেখা গেল ছকছকে দাঁতের সারি, তার মধ্যে সদন্ত দুটো মিস্টার ফক্সের হতভম্ব চোখের সামনেই মাপে বড় হতে লাগলো। ফুটফুটে জ্যোৎস্নায় সত্যি যেন এক অলৌকিক ম্যাজিক। মানুষটা অথবা অমানুষটা শূন্যে হিংস্র কামড় দিয়ে হা বন্ধ করল। নির্জন রাত সেই শব্দে কেঁপে উঠল। ভয়ঙ্কর নেকড়ে মানুষটা যখন এক থাবায় মিস্টার ফক্সের চোয়ালের অর্ধেকটা উড়িয়ে দিল, তখনও তার দুচোখ অবাক বিস্ময়ে এই নতুন ম্যাজিকটা দেখে চলেছে। একটু পরেই মিস্টার ফক্সের ছিন্ন ভিন্ন মৃতদেহ ফেলে রেখে অমানুষটা যখন অন্ধকারে মিলিয়ে গেল, তখন মিস্টার ফক্সের ঠেলে বেরিয়ে আসা চোখজোড়া বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছে পূর্ণিমার চাঁদের দিকে। এক ম্যাজিশিয়ান আরেক ম্যাজিশিয়ানকে নিষ্প্রাণ চোখে প্রাণ ভরে দেখছে। এবারের হইচইটা বেশ বড়সড় চেহারা নিল। গত পূর্ণিমায় খুন হওয়া মানুষটা কারো চেনা ছিল না, এমনকি হাজার চেষ্টা করেও পুলিশ তার আত্মীয় স্বজন কাউকেই খুঁজে পায়নি। কিন্তু মিস্টার ফক্সের ব্যাপারটা একেবারেই আলাদা, তাকে সবাই চিনত। সাহেবী পোশাক পরা নিরীহ চেহারার এই মানুষটিকে সবাই পছন্দ করত, আর ছোট বড় সকলের কাছেই ওর ম্যাজিকের আকর্ষণ ছিল চুম্বকের চেয়েও বেশি। খুব অল্প সময়ের মধ্যেই সবাই একমত হল যে দুটো খুনি একই লোকের কাজ, যদি অবশ্য খুনিকে আদৌ লোক বলা যায়। জঙ্গিকুল ফাঁড়ি থেকে বড়বাবু অবিনাশ মাইতি একজন সেপাইকে সঙ্গে নিয়ে একদিন চলে এলেন চিকুদের বাড়িতে। প্রথম খুনের ফাইলটা তিনি বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় খুনটা হওয়ার পর সেই বন্ধ হয়ে যাওয়া ফাইল আবার খুলতে হয়েছে। আর একই সঙ্গে তার কানে এ খবরও পৌঁছেছে যে প্রথম খুনটা চিকু নামে একটি ছেলে নিজের চোখে দেখেছে। তার দু চার দিন পরেই তিনি হাজির হয়েছেন চিকুদের বাড়িতে, কিন্তু চিকুকে নানান প্রশ্ন করেও তার সমস্যার কোনো সমাধান হয়নি। শুধু চিকুর জবানবন্দি তার ফাইলে গেঁথে দিয়েছেন। খুনির পরিচয় নিয়ে নানান জল্পনা কল্পনা আবার নতুন করে শুরু হল। কেউ বলল খুনি কোনো ক্ষুধার্ত হিংস্র পশু,
তখন প্রশ্ন উঠল, তাহলে সে মৃতদেহটা ফেলে রেখে চলে গেল কেন? কেউ আবার বলল, খুনি পশুর মতো নৃশংস কোনো মানুষ। তখন প্রশ্ন উঠল, তাহলে খুনের উদ্দেশ্য কি? হরিবাবুর বাংলা কোচিংয়ে গিয়ে চিকুরা জোর আলোচনায় মেতে ওঠে। আর সেই আলোচনায় চিকুই হল মধ্যমণি, কারণ প্রথম খুনটা দেখার সুবাদে ও এখন বিখ্যাত হয়ে পড়েছে। হরিহরবাবু ঘরে এসে ঢুকতেই ওদের চাপা গুঞ্জন পলকে থেমে গেল। হরিহরবাবুর বয়স প্রায় ষাটের কাছাকাছি, মাথার চুল ধবধবে সাদা, তবে গোফ কাঁচা পাকা, লম্বা রোগা চেহারা, গাল সামান্য ভাঙা, টানা টানা চোখ শান্ত, চোখে সরু মেটাল ফ্রেমের চশমা, ভাঁজ পড়া কপালে ছোট্ট চন্দনের টিপ, গলায় গোলমরিচের দানার মাপের রুদ্রাক্ষের মালা, পাঞ্জাবির গলার কাছে মালার খানিকটা উকি দিচ্ছে। হরিহরবাবু ধার্মিক মানুষ, ধর্মগ্রন্থ চর্চা তার নেশা, বাংলা পড়াতে পড়াতে প্রায় সংস্কৃত সাহিত্যের উদাহরণে চলে যায়। তবে চিকুদের কখনোই একঘেয়ে লাগে না, স্যারের পড়ানোটা এত সুন্দর যে ভীষণ কাছে টানে। হরিহরবাবু পড়াতে শুরু করলেন, এবার তোদের গা ঝাড়া দিয়ে বসতে হবে, সামনের বছরটা বেরোলেই বলতে গেলে মাধ্যমিক, রেজাল্ট যেন সবার ভালো হয়, নইলে আমার বদনাম হয়ে যাবে, নে খাতা পেন নিয়ে সব রেডি হয়ে নে। চিকুরা সবাই ঘাড় নাড়ল। পরের পূর্ণিমায় আর একটা খুন হতেই ত্রাসের ভয়ঙ্কর ছায়া নেমে এলো জঙ্গিকুলে। নানান গুঞ্জন আলোচনা আর বিশ্লেষণ থেকে পূর্ণিমার সঙ্গে খুনের সম্পর্কের ছবিটা স্পষ্ট হয়ে গেল। সবাই বলল, পূর্ণিমার রাতেই খুনির মাথায় খুনের পাগলামি দেখা দেয়। এবারে খুন হলেন একজন বিধবা ভদ্রমহিলা। রাত 9:30 সময় তিনি সাইকেল রিক্সা করে ফিরছিলেন। জাঙ্গিকুলের একমাত্র নার্সিংহোম আরোগ্যনিকেতনের কাছাকাছি এসে রিক্সাওয়ালা দেখতে পায় পথের উপরে একটা মাঝারি মাপের গাছের গুড়ি আড়াআড়িভাবে পড়ে আছে। রিক্সাওয়ালা বেশ অবাক হয়ে যায়, কারণ কাঁচা রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে কে আর ডাকাতি করার চেষ্টা করবে? সাইকেল রিক্সা থামিয়ে কপ সেবা পাওয়া যাবে। এইসব কথা আপন মনে বিড়বিড় করতে করতে সে রিক্সা থেকে নেমে পড়ে, তারপর গাছের গুড়িটা সরাতে এগিয়ে যায়। ঠিক তখনই পাশের একটা পোড়ো জমির অন্ধকারাগাছার জঙ্গল থেকে একটা পাশবিক গর্জন ভেসে আসে। রিক্সাওয়ালা আর দেরি করেনি, আগের দুটো খুনের কথা তার বেশ ভালোই মনে ছিল, সুতরাং একমাত্র আরোহীকে রিক্সায় ফেলে রেখে সে প্রাণপণে ছুট লাগায়। তখন গর্জনটা কাছে এগিয়ে আসতে থাকে। আরোহী ভদ্রমহিলার আর কিছু করার ছিল না। পরদিন ভদ্রমহিলার ছিন্ন ভিন্ন দেহটা বিভৎস অবস্থায় পাওয়া গেল, সেই সঙ্গে পাওয়া গেল সাইকেল রিক্সাটার ধ্বংসাবশেষ। 50-তলা একটা বাড়ির ছাদ থেকে রিক্সাটা আছড়ে পড়লে সেটার যে দশা হতো, কেউ স্রেফ গায়ের জোরে রিক্সাটার সেই হাল করেছে, যেন রাগে আক্রোশে অন্ধ হয়ে কোনো ক্ষিপ্ত জানোয়ার রিক্সাটাকে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করেছে। এই খুনটার পর খুনির পরিচয় নিয়ে একটা নতুন সমস্যা দেখা দিল। খুনি কি কোনো পশু নাকি কোনো মানুষ? এতদিন অনেকেরই ধারণা ছিল যে খুনি কোনো শক্তিশালী পশু, কিন্তু পশু কি বুদ্ধি খাটিয়ে পথের মাঝে গাছের গুড়ি ফেলে রাখতে পারে? তাহলে খুনি নিশ্চয়ই পশুর আড়ালে থাকা কোনো মানুষ। সুতরাং পূর্ণিমার সঙ্গে সম্পর্কটা সকলে মেনে নিলেও খুনির পরিচয় নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকল। থানার বড়বাবু বেশ ফাঁপড়ে পড়লেন। মৃতদেহ নিয়ে নিয়ম মাফিক দায়িত্ব পালন করার পর আর কিছু করার আছে কিনা সেটাই ভাবছিলেন। তিনি বেশ বুঝতে পারছিলেন এই খুনের তদন্তের ফলাফল হবে ঠিক আগের খুন দুটোর মতোই। রোহানরা কিন্তু প্রায় খেপে উঠল, কিছু একটা করার জন্য ওরা অস্থিরভাবে ছটফট করতে লাগল। এলাকার লোকে সতর্ক করার প্রথম ধাপ হিসেবে ওরা মাইক নিয়ে প্রচার শুরু করল। সাইকেল রিক্সায় ব্যাটারি আর মাইক লাগিয়ে রোহনদের দলের দু চারজন এলাকায় ঘুরতে লাগল। শুধু যে মাইকে প্রচার তাই নয়, রোহনরা ঠিক করল পরের পূর্ণিমার রাতে ওরা আর্মস নিয়ে এলাকায় টহল দেবে। সে কথা চিকু জানতে পারল ছোটকুর কাছে। ছোটকু তখন যথারীতি বিশুদার চায়ের দোকানে বসে আড্ডা মারছিল। চিকুর সঙ্গে কথা বলতে বলতে ছোটকু হঠাৎ বিশুদার দিকে তাকিয়ে মন্তব্য করল, বিশুদা
তুমি রাতে দোকানে আর থেকো না, মানে পূর্ণিমার রাতে কারোর পাকা বাড়িতে গিয়ে শেল্টার নিও, এ খুনিকে বিশ্বাস নেই। পূর্ণিমা যতই এগিয়ে আসতে লাগলো ততই বিশুদার সাহস কমতে লাগলো। শুধু বিশুদা কেন, জঙ্গিকুলের প্রায় সকলেই ভাবতে লাগলো এবার কার পালা। সুতরাং পূর্ণিমার দিন সন্ধে হতে না হতেই রাস্তাঘাটে লোকজন কমে গেল। সময়টা গ্রীষ্মকাল হলেও 7:30-7:30 না বাজতে বাজতেই দোকানপাটের ঝাঁপ পড়ে গেল ছপাছপ। ফলে রাত 8টার সময় মনে হলো যেন রাত 12টা বেজে গেছে। শুধু শিবতলার হরপার্বতীর মন্দিরটাই ছিল ব্যতিক্রম। আজ বুদ্ধ পূর্ণিমা, আকাশের চাঁদ বুদ্ধের মতোই শান্ত, ধ্যানে মগ্ন। তবু মনে হয় যেন সে ভয়ঙ্কর কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। হরপার্বতীর মন্দিরে ঘণ্টা বাজছিল। চারপাশে বহু দূর পর্যন্ত আর কোনো শব্দ না থাকায় সেই ঘণ্টার শব্দের রেশ অনেকক্ষণ পর্যন্ত কানে লেগে রইল। মন্দিরের ভেতরে পুরুতমশাই পুজো করছিলেন, অথচ পুজো দেখার জন্য আজ আর কেউ বসে নেই। ভয় এমনই জিনিস, দেবতার চেয়েও ভয়কে বেশি সমীহ করে মানুষ। আজ তাহলে কেই বা প্রসাদ নেবে, আর কেই বা নেবে শান্তির জল। পুরুতমশাই ঠিক খেয়াল করেননি, তিনি দেবতার আরতিতে ব্যস্ত ছিলেন। একজন ভক্ত মন্দিরের দরজায় শ্বেতপাথরের উপরে বসেছিল। দু চোখে তার মুগ্ধ দৃষ্টি, ভক্তির আবেগে চোখের কোলবে নেমেছে জলের ধারা। দেবতার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছিল। পুজো শেষ করে পুরুতমশাই পিছনে ফিরতেই তাকে দেখতে পেলেন। অবাক হয়ে গেলেন তিনি। আজ মন্দিরের বারান্দা, শান বাঁধানো চাতাল সব খা খা করছে, অথচ অন্যদিন কত ভক্ত সেখানে ভিড় করে থাকে। পঞ্চপ্রদীপ নিয়ে এই সাহসী ভক্তের কাছে এলেন পুরুতমশাই। লোকটি উঠে দাঁড়িয়ে প্রদীপ শিখার তাপ নিয়ে মাথায় বোলাল। পুরুতমশাই অবাক হয়ে বললেন, এ কি আপনি, আজ কেউ আসেনি অথচ আপনি এসেছেন, আপনার কি ভয় ডর নেই? উত্তরে ভক্ত স্মিত হেসে বলল, আমার কাছে ভয়ের চেয়ে ভগবানের টান বেশি। মুক্তির আশায় আশায় আমি খ্যাপা কুকুরের মতো এক মন্দির থেকে আর এক মন্দিরে ঘুরে বেড়াই। পুরুতমশাইকে পাশ কাটিয়ে ভক্ত দেবতার মূর্তির দিকে দুপা এগিয়ে গেল, মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর গড় হয়ে প্রণাম করে আবেগ ভরা গলায় বলে উঠল, আমায় মুক্তি দাও ভগবান, এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। পুরুতমশাই খানিকটা করুণার চোখে এই কষ্ট পাওয়া ভক্তকে দেখছিলেন, ভাবছিলেন এর জীবন অভিশপ্ত কেন। আর প্রায় সঙ্গে সঙ্গেই তার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। ভক্ত মানুষটি তখনও গড় হয়ে প্রণামের ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে ঠাকুরকে ডাকছিল। সেই অবস্থাতেই তার শরীরটা ফুলতে শুরু করল, আর তার মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো পশুর মতো গোঙানি। কয়েক সেকেন্ড পর সেই মানুষটা কিংবা অমানুষটা সোজা হয়ে দাঁড়ালো, ঘুরে তাকালো পুরুতমশায়ের দিকে। পঞ্চপ্রদীপ হাতে নিয়ে হতভম্ব পুরুতমশাই তার বদলে যাওয়া ভক্তকে দেখছিলেন। কি ভয়ঙ্কর বিভৎস চেহারা, ঘন কালো লোমে ঢাকা কোনো আদিম মানুষ যেন। হিংস্র চোয়াল, পশুর মতো লম্বাটে, দুপাটি ধারালো দাঁত, আলো পড়ে ছকছক করছে। দাঁত থেকে সুতোর মতো শুরু হয়ে লালা ঝরে পড়ছে। অমানুষটা সামান্য কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে, হাঁটু দুটো কিছুটা ভাঁজ হয়ে থাকায় পা দুটো টান টান সোজা হতে পারছে না। দুটো লোমশো হাত দুপাশে ঝুলছে, হাতের আঙুল বাঁকানো, নখও একই রকম। প্রাণীটা পুরুতমশাইয়ের দিকে তাকিয়েছিল দুটো হলদে সবুজ চোখ, নিশাচর পশুর মতো জলজল করছে, অথচ সেই চোখে মানুষের মতো দৃষ্টি। পুরুতমশাই বেশ বুঝতে পেরেছিলেন মৃত্যু সামনে এসে দাঁড়িয়েছে, তাই তিনি আর অপেক্ষা করতে চাইলেন না,
অমানুষটাকে অবাক করে দিয়ে তার শরীরের উপরে ঝাঁপিয়ে পড়লেন দুঃসাহসী পুত মশাই। জ্বলন্ত পঞ্চপ্রদীপটা চেপে ধরলেন তার মুখে। বিভৎস রক্ত হিম করা গর্জন শোনা গেল। নাকে এলো লোম এবং চামড়া পড়ে যাওয়ার গন্ধ। পুরুত মশাই তখন পাগলের মতো ধস্তাধস্তি করছিলেন আর চিৎকার করছিলেন। অমানুষটা বোধহয় কিছু কথা বলতে চাইছিল, কিন্তু তার মুখ দিয়ে শুধুই পাশবিক গর্জন বেরিয়ে এলো। এক ছটকায় সে পুরুত মশাইয়ের দেহটা সজোরে ছিটকে দিল শ্বেত পাথরের দেওয়ালে। পিতলের পঞ্চপ্রদীপ দেওয়ালে ঠোকর খেয়ে আছড়ে পড়ল মেঝেতে। আর তার ঠিক পাশাপাশি শোনা গেল একটা ভোঁতা শব্দ। পুরুত মশাইয়ের ভারী দেহটা ঠিকরে পড়েছে মেঝেতে। যন্ত্রণায় গজরাতে গজরাতে পুরুত মশাইয়ের কাছে এগিয়ে এলো প্রাণীটা। সামান্য ঝুঁকে পড়ে নিথর দেহটা অবলীলায় তুলে নিল। তারপর পশুর মতো ক্ষিপ্রতায় শ্বেত পাথরের বারান্দা পেরিয়ে মন্দিরের শান বাঁধানো চত্বরে লাফিয়ে নেমে এলো। প্রাণীটা এবার রাতের আকাশের দিকে মুখ তুলল, তাকালো পূর্ণিমার চাঁদের দিকে। তারপর এক অকুল দীর্ঘ গর্জনে আকাশ বাতাস কাঁপিয়ে দিল। জঙ্গিকুলের অনেকেই শুনতে পেল সেই গর্জন, রোহনরাও শুনতে পেল। ওরা তখন রাজবাড়ির কাছাকাছি ছিল। গর্জনটা শুনতে পেয়ে শব্দের নিশানা ধরে ছুটতে শুরু করল। ছুটতে ছুটতে রোহন কোমর থেকে রিভলভারটা বের করে নিল। বিশুদার চায়ের দোকান পেরিয়ে ওরা মিনিট খানিকের মধ্যেই পৌঁছে গেল শিবতলার হরপার্বতীর মন্দিরের কাছাকাছি। এদিক থেকেই তো গর্জনটা এসেছে বলে মনে হলো, অথচ চারিদিক শুনশান। শুধু আশেপাশের দু একটা বাড়ির বারান্দায় কৌতূহলী কয়েকটা মুখ দেখা গেল। সবকটা মুখই ভয়ে ফ্যাকাশে। মন্দিরের দিকে চোখ পড়ল রোহানের। শান বাঁধানো চত্বরে ঢোকার গ্রিলের দরজাটা হুড়কো দিয়ে আটকানো। তবে মূল মন্দিরটা খানিকটা উঁচুতে হওয়ায় রাস্তা থেকেই ভিতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল। দরজা হাট করে খোলা। ঝকঝকে আলোয় দেবতার মূর্তি প্রাণবন্ত উজ্জ্বল। অথচ পুরুত মশাইকে দেখা যাচ্ছে না। গোটা মন্দিরটা কেমন যেন নিঝুম। ঠিক কোথা থেকে ভেসে এলো গর্জনটা? কিছুক্ষণ এলোমেলো খোঁজাখুঁজির পর রোহনের কেমন যেন সন্দেহ হলো, পুরুত মশাইকে দেখা যাচ্ছে না কেন? অথচ ঘণ্টাখানিক আগে এই পথ দিয়ে টহল দেওয়ার সময় রোহনরা তাকে দেখেছে। তাকে জিজ্ঞেস করলে হয়তো গর্জনটার কোনো হদিস পাওয়া যেতে পারে। রোহন রিভলভারটা উঁচিয়ে ধরল। ওর সঙ্গে যে আরও চারজন সাগরে ছিল তারাও নিরস্ত্র নয়। কারো হাতে রড, কারো হাতে ভোজালি, ওরা সবাই তৈরি। খুনিকে হাতের কাছে পেলে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। ওরা মন্দিরের গ্রিলের দরজার কাছে এগিয়ে গেল। গ্রিলের গেট খুলে রোহনরা মন্দিরের শান বাঁধানো চত্বরে ঢুকে পড়ল এবং পুরুত মশাইকে ওরা খুঁজে পেল। মন্দিরের চত্বরের বেশ কয়েকটা কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর শিমুল গাছ রয়েছে। তাদের গোড়াগুলো সিমেন্ট দিয়ে বাঁধিয়ে বেদির মতো করা। বেশিরভাগ সময় ভক্তরা সেখানে এসে বসে, নাম কীর্তন শোনে। সেই রকম একটা বেদির উপরে পুরুত মশায়ের ছিন্ন ভিন্ন দেহটা শোয়ানো। মাথাটা বেদি ছাড়িয়ে নিচের দিকে ঝুলে পড়েছে। হা করা মুখ দিয়ে ফোটা ফোটা রক্ত পড়ছে। গোটা বেদিটা রক্তে মাখামাখি। রক্তের দাগ গড়িয়ে এসেছে নিচে। শান বাঁধানো চত্বরে রক্তের ধারা তৈরি হয়ে গেছে। রক্তের ছাপ চত্বরের নানান জায়গায়, মন্দিরের সিঁড়িতে, এমনকি মন্দিরের ভেতরেও। রোহনের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এরকম দুঃসাহসী খুন দেবতার সামনে খুন করতেও সে ভয় পায় না। খুনি আশেপাশে কোথাও লুকিয়ে নেই তো? রোহনরা মন্দিরের প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখল। ওদের বুকের ভেতরে ধীপ ধীপ শব্দ হচ্ছিল। একই সঙ্গে রোহনের ভীষণ রাগও হচ্ছিল। এত চেষ্টা করেও খুনিটাকে ওরা ঠেকাতে পারল না। মন্দিরের ভেতরে অবহেলায় পড়ে থাকা পঞ্চপ্রদীপটা রোহনের চোখে পড়ছিল। সেটা নিয়ে ভালো করে দেখল। প্রদীপের তেলের গায়ে
কয়েক গোছা লোম লেপটে আছে। খুঁটিয়ে নজর করতেই ও দেখল বেশ কয়েকটা লোম আঁত পোড়া। তাহলে কি পঞ্চপ্রদীপের আগুনে খুনির গায়ের লোম পুড়ে গেছে? পুরুত মশাইয়ের সঙ্গে খুনির কি ধস্তাধস্তি হয়েছে? ঠিক তখনই রোহনের এক সাগরেত নানটু মেঝেতে ঝুঁকে পড়ে কি যেন তুলল। তারপর রোহনকে বলল, এগুলো কি দেখো তো? রোহন কাছে এসে ভালো করে দেখল, মটর দানার মতো গোল গোল তিনটে বীজ, সেগুলোই ফুটো করা, বোধহয় মালা গাঁথা ছিল, খুলে পড়ে গেছে। রোহন বীজগুলো নিয়ে পকেটে রাখল। ওর কপালে চিন্তার ভাঁজ পড়ল। মন্দিরের ভেতরেও অল্প বিস্তর রক্তের ছাপ ছিল, কিন্তু কোনো ছাপই হাতের কিংবা পায়ের বলে স্পষ্ট চেনা যায় না। অনেক খোঁজাখুঁজি করেও রোহনরা খুনির কোনো চিহ্ন পেল না, কেউ কোথাও নেই। মন্দিরের পিছন দিকে একটা পোড়ো জমি আছে, গাছপালা আর কাটা জোকে ভরা, খুনি হয়তো সেদিক দিয়ে সরে পড়েছে। হতাশ হয়ে রোহনরা বেরিয়ে এলো রাস্তায়। দেখল কয়েকজন কৌতূহলী মানুষ সাহস করে বাইরে বেরিয়ে এসেছে। রোহনের বাড়ি থেকে সাইকেল নিয়ে রোহন আর ছোটকু রওনা হলো থানার দিকে। যেতে যেতে ছোটকু বলল, বস আজ হেভি প্রেস্টিজে লাগলো মাইরি, আমাদের এরিয়ায় নাকের ডগায় মার্ডার করে মার্ডারের হাওয়া হয়ে গেল। রোহন ধীরে ধীরে মাথা নাড়ল, ওর ভেতরে অপমানটা টকবক করে ফুটছিল। স্কুলের লাগোয়া এক অপরূপ বাগানে হরিহরবাবু দাঁড়িয়েছিলেন। বাগানে ঝকঝকে সবুজ ফুলের গাছ, তাতে ফুটে রয়েছে নানান রঙিন ফুল। সেই ফুলের মেলার মাঝে আরও এক ঝাঁক রঙিন ফুল ছোটাছুটি করছিল একদল ছেলে মেয়ে। ওরা এলোমেলোভাবে ছোটাছুটি করছে, নিজেদের মধ্যে হইচই কোলাহল তুলে বাগানটাকে একেবারে মাতিয়ে রেখেছে। বাগানের একটা বেদিতে বসে মুগ্ধ চোখে ওদের দেখছিলেন হরিহরবাবু। তার কোনো ছেলে মেয়ে নেই, তবে তার জন্য কোনো দুঃখও নেই, ছাত্রছাত্রীরাই তার সন্তান। বিকেলে রোদ মরে এসেছিল, কিন্তু সন্ধ্যের ছায়া তখনও নামেনি। হরিহরবাবু দেখলেন পশ্চিম দিগন্তে তালগাছের সারির ফাঁক দিয়ে চাঁদ উঁকি দিয়েছে, পূর্ণিমার চাঁদ। ছোটাছুটি করা ছেলেমেয়ের দলও চাঁদ দেখতে পেল। কি যে হলো, হঠাৎই ওরা খেলাধুলো ছেড়ে শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই একই সঙ্গে হাঁ করে তাকালো পূর্ণিমার চাঁদের দিকে। হরিহরবাবু বেদি ছেড়ে উঠে পড়লেন। ওরা সবাই কেন অবাক হয়ে চাঁদ দেখছে সেটা বুঝতে চেষ্টা করলেন। ওদের নিষ্পাপ মুখগুলো দেখছিলেন হরিহরবাবু। আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করল। ছেলে মেয়েগুলোর মুখ বদলে যেতে লাগল, নিষ্পাপ মুখগুলো বিকৃত হয়ে জন্তুর চেহারা নিল, চোয়াল লম্বাটে হয়ে গেল, সারি সারি ধারালো দাঁত তৈরি হয়ে গেল সেখানে, হাতে পায়ে ঘাড়ে লোম গজিয়ে উঠল, কানের ওপর দিকটা সুচালো হয়ে গেল। তারপর ওরা সমস্বরে এক দীর্ঘ গর্জন তুলে আকাশ বাতাস মাতিয়ে দিল। হরিহরবাবু ভয়ে কাঁপছিলেন আর কুলকুল করে খামছিলেন। চিৎকার শেষ করে ছেলে মেয়েগুলো হরিহরবাবুর দিকে ঘুরে দাঁড়ালো এবং ওরা হরিহরবাবুর দিকে এগিয়ে আসতে লাগল। হরিহরবাবু বাঁশ পাতার মতো কাঁপতে শুরু করেছিলেন, একই সঙ্গে মৃত্যুর প্রহর গুনতে শুরু করলেন। ঠিক তখনই তার ঘুমটা ভেঙে গেল, সারা শরীর ঘামে ভেজা, বিছানায় চাদরটা ভিজে গেছে। অবসন্ন চোখে দেয়াল ঘড়ির দিকে তাকালেন হরিহরবাবু। সন্ধে প্রায় ছটা, ধর্মর করে বিছানায় উঠে বসলেন হরিহরবাবু। দেওয়ালে টাঙানো মা কালীর ফটোর দিকে তাকিয়ে কপালে হাত ঠেকালেন। পোশাক পাল্টে নিয়ে বাইরের ঘরে এলেন তিনি। চিকু প্রিয়াঙ্কা কৌশিকের দল হাজির, ওদের দিকে এক পলক তাকিয়েই দুঃস্বপ্নটার কথা মনে পড়ে গেল। সংকোচের হাসি হেসে বললেন, দুপুরের ঘুমটা একটু লম্বা হয়ে গেছে। চিকু হা করে হরিহরবাবুকে দেখছিল। ওর শরীরের ভেতরে শিরায় শিরায় বরফ কুচির স্রোত বইতে শুরু করল, ওর মাথা ঝিমঝিম করছিল, চোখের দৃষ্টি কেমন যেন ঝাপসা হয়ে আসছিল। চিকু টলে পড়ে যাচ্ছিল, কোনো রকমে পাশে বসা কৌশিককে ধরে নিয়ে নিজেকে সামলে নিল। কৌশিক টের পেল চিকুর হাত বরফের মতো ঠান্ডা, ও অবাক হয়ে চিকুর দিকে তাকাল, চাপা গলায় জিজ্ঞেস করল,
কি হয়েছে তোর? চিকু নিচু গলায় জবাব দিল, আমি সব বুঝতে পেরে গেছি। কি বুঝতে পেরেছিস? চিকু কোনো উত্তর দিল না, চোখের ইশারায় হরিহরবাবুকে দেখালো। তারপর ডান হাতের দুটো আঙুল ভাঁজ করে আর দুটো আঙুল টান টান করে রিভলভারের আদল তৈরি করল। সেই রিভলভারটা স্যারের দিকে তাক করে মুখে চাপা শব্দ করে স্যারকে মিছিমিছি গুলি করল চিকু। বুদ্ধ পূর্ণিমার পর মাত্র তিনটে দিন পার হয়েছে। পুরুত বসের হত্যাকাণ্ড জঙ্গিকুলের ছোট বড় সবাইকে একেবারে ভিত পর্যন্ত নামিয়ে দিয়েছে। লোকজনের কথাবার্তা আলোচনা এখন থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আগামী পূর্ণিমায় সন্ধ্যা হলেই যে যার ঘরে ঢুকে পড়বে, দরজায় খিলেটে নিরাপদ আশ্রয়ে বসে থাকবে, অপঘাতে কেউ আর মরতে চাইবে না। বুদ্ধ পূর্ণিমার পরের দিন বিকেলে রোহনের সঙ্গে চিকুর দেখা হয়েছিল। দেখা করার জন্য রোহনই ওকে খবর পাঠিয়েছিল। বিশুদার চায়ের দোকানে বসে মন্দিরের খুন নিয়ে চিকুর সঙ্গে আলোচনা করছিল রোহন। তারপর মন্দির থেকে পাওয়া মটর দানার মতো তিনটি বীজ চিকুকে দেখালো। এগুলো কি বলতো? সকাল থেকে অনেককেই দেখিয়েছি। বীজগুলো দেখা মাত্রই চিনতে পারল চিকু, রুদ্রাক্ষ। রোহন কথা বলে যাচ্ছিল, মনে হয় খুনির সঙ্গে ধস্তাধস্তের সময় পুরুত মশার গলার মালাটা ছিঁড়ে পড়ে গেছে। চমকে উঠল চিকু, কখনো না, কারণ মন্দিরে ও প্রায় যায়, পরীক্ষার আগে তো বেশ ঘন ঘন যায়। পুরুত মশাইকে ও বেশ খুঁটিয়ে লক্ষ্য করেছে, ওর গলায় কোনো রুদ্রাক্ষের মালা ছিল না, বরং লকেটওয়ালা একটা সোনার চেন ছিল, মৃত্যুর পরেও সেটা ওর গলায় ছিল। তাহলে বিধবা ভদ্রমহিলা খুন হওয়ার পর থেকেই সকলের ধারণা হয়েছিল যে খুনি আসলে কোনো মানুষ। অনেকের আবার ধারণা হয়েছে খুনি মানুষ এবং পশুর মাঝামাঝি কোনো প্রাণী। তার সঙ্গে পূর্ণিমার সম্পর্কটা জুড়ে দিয়ে কে যেন প্রথম ওয়্যারউলফ বা নেকড়ে মানুষের কথা বলেছিল। পুরুত মশাইয়ের খুনের পর সেই ধারণাটা জোরালো চেহারা পেয়ে গেছে। নেকড়ে মানুষ, যে মানুষ প্রতি পূর্ণিমার রাতে ভয়ঙ্কর হিংস্র অমানুষে পরিণত হয়ে যায় অর্ধেক মানুষ অর্ধেক পশু। তারপর পূর্ণিমা কেটে গেলেই সে আবার সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। চিকু মনে মনে এরকম একজন অসুস্থ মানুষকে খুঁজে বেড়াচ্ছিল। রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের মালা, একটা সন্দেহের ছায়া মনের কোণে উঁকি দিতে শুরু করল। এরপর রোহন পঞ্চপ্রদীপের কথা বলল, বলল প্রদীপের গায়ে লোম পাওয়া গেছে, তাতে আত পোড়া লোমও আছে, হয়তো পঞ্চপ্রদীপের শিখায় খুনির শরীর পুড়ে গেছে। বেশ উত্তেজিতভাবে রোহন আর চিকু প্রায় ঘণ্টাখানেক আলোচনা চালিয়ে গিয়েছিল। শেষে রোহন বলল, হারির মায়েতিবাবু বলেছিলেন এবার কলকাতা থেকে গোয়েন্দার দল আসবে, সঙ্গে ফরেন্সিক এক্সপার্টরাও থাকবে, সে ওরা যা পারে করুক, তবে ওদের আগে মারাটাকে ধরতে পারলে আমার মনটা ঠান্ডা হতো। রোহনদা, তুমি আমাকে দু চার দিন সময় দাও, চিকু বলল। কেন রে? আমার একটা সন্দেহ হচ্ছে। রোহন অবাক হয়ে চিকুর মুখের দিকে তাকিয়ে রইল। স্যারের কোচিং তখনও চলছিল আর চিকু অবাক হয়ে স্যারকে দেখছিল। স্যারের গলায় রুদ্রাক্ষের মালাটা নেই, স্যারের বাগালে স্টিকিং প্লাস্টার লাগানো। হরিহরবাবু পড়াতে আসা মাত্রই তার মুখের ব্যান্ডেজ সকলের চোখে পড়াতে ছাত্ররা তাকে জিজ্ঞেস করেছেন, কি হয়েছে স্যার? উত্তরে স্যার বলেছেন, ও কিছু নয়, সামান্য একটু পুড়ে গেছে। চিকু কোনো কথা বলতে পারেনি, ওর শরীরের ভেতরে বরফকুচির স্রোত বইতে শুরু করেছিল। হরিহরবাবুই কি তাহলে পূর্ণিমার নরপিশাচ? চিকুর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল, কিছুতেই ওর পড়ায় মন বসছিল না। পড়ানো শেষ হয়ে যাওয়ার পর সবাই যখন বই খাতা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো, চিকু তখন বসে রইল। ওর ভেতরে কেমন একটা রাগ আর জেদ তৈরি হয়ে গিয়েছিল। স্যারকে ও কয়েকটা কথা জিজ্ঞেস করতে চায়, বুঝতে চায় ওর সন্দেহটা সত্যি কিনা। কিরে চিকু, তুই যে বসে রইলি, বাড়ি যাবি না? স্যার, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে, আমতা আমতা করে চিকু বলল। বন্ধুরা সব ঘর ছেড়ে বেরিয়ে গেছে, শুধু কৌশিক জুতো পায়ে দিয়ে দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়ে আছে। কি কথা? স্যার, আপনার গলের রুদ্রাক্ষের মালাটা কোথায় গেল? পলকে চারপাশটা কেমন স্তব্ধ হয়ে গেল, শুধু সিলিং পাখার ভনভন শব্দ কানে বাজছিল। হরিহরবাবুর বাঁ চোখটা
একবার কেঁপে উঠেই আবার স্বাভাবিক হয়ে গেল। কোথাও বোধহয় খুলে পড়ে গেছে, আমি ঠিক খেয়াল করিনি। স্যার, আপনার মুখ পুড়ে গেল কি করে? বললাম তো, সামান্য একটু পুড়ে গেছে। হরিহরবাবু হঠাৎ রেগে উঠলেন। না স্যার, ঠিক কিভাবে পুড়লো আপনাকে বলতেই হবে, জিদি গলায় বলল চিকু। এত বড় স্পর্ধা, আমার কাছে জবাব চাইছিস? হরিহরবাবু উত্তেজিত হয়ে পড়ছিলেন, ওর গলার স্বর থরথর করে কাঁপছিল। দরজার কাছ থেকে কৌশিক চিকুকে ডাকল। ওইদিকে না তাকিয়ে একটা হাতের ইশারা করল চিকু। বই খাতা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো, তারপর ফস করে বলে বসল, আপনার বাগালে পঞ্চপ্রদীপের ছাপ পড়ে গেছে। চিকুকে অবাক করে দিয়ে হরিহরবাবুর বাঁ হাতটা সঙ্গে সঙ্গে গালে পৌঁছে গেল। ওর হাতের আঙুল আন্দাজে ভর করে পঞ্চপ্রদীপের ছাপটাকে খুঁজতে চাইল। একই সঙ্গে চিকুর প্রমাণ খোঁজার পালা শেষ হল। অসুস্থ মানুষটাকে ও খুঁজে পেয়ে গেছে, কিন্তু ও এতটুকুও ভয় পেল না, কারণ এতদিনে ও বুঝে গেছে পূর্ণিমার রাত ছাড়া এই মানুষটাকে ভয় করার কোনো কারণ নেই। ও টান টান গলায় বলল, আপনার রুদ্রাক্ষের মালাটা গত পূর্ণিমার রাতে শিবতলা মন্দিরে ছিঁড়ে পড়ে গেছে স্যার, আর সেটাতে পুরুতমশাই বোধ হয় আপনার সঙ্গে একটু ধস্তাধস্তিও করেছিলেন। চিকু, তুমি কিন্তু সীমানা ছাড়িয়ে যাচ্ছ, এসব আজে বাজে কথা বলার সাহস তুমি কোথা থেকে পেলে? অসভ্য স্যার, রেগে গিয়ে কথাগুলো বলছিলেন বটে, তবে সেগুলো কেমন যেন ফাঁকা আওয়াজের মতো শোনাচ্ছিল, আর স্যারের মুখ চোখও কেমন অপরাধীর মতো ফ্যাকাশে লাগছিল। ঠিক এই সময় ভেতর থেকে কাকিমা বেরিয়ে এলেন। কাকিমাকে দেখে চিকুর বুকের ভেতরটা মুচড়ে উঠল। নিপাট ভালো মানুষ কাকিমা বোধ হয় হরিহরবাবুর আসল চেহারাটা জানেন না, জানলে হয়তো তিনি শোকে দুঃখে আত্মহত্যাই করবেন। কাকিমার সামনে চিকু আর কোনো কথা বলতে পারল না। চিকু ঘর ছেড়ে বেরিয়ে এল। কৌশিক এতক্ষণে ওর হাত ধরে টানছিল। বাইরে এসেই কৌশিক চিকুকে জিজ্ঞেসা করল, কি ব্যাপার বলতো, তোদের কথাবার্তার আমি তো কোনো মিনিংই খুঁজে পাচ্ছি না। স্যারের সঙ্গে পঞ্চপ্রদীপ আর পুরুতমশের রিলেশন কি? চল যেতে যেতে সব বলছি, তবে তুই এই কথাটা কাউকে বলতে পারবি না, প্রমিস? চিকুর হাত ছুঁয়ে কৌশিক প্রমিস করল। ওরা সাইকেল চালাতে শুরু করল। বাতাসে অনেকক্ষণ ধরেই একটা ঝড়ের গন্ধ টের পাওয়া যাচ্ছিল। ঘুমটের মধ্যেও ঠান্ডা হাওয়া খেলে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল শিগগিরই একটা কালবৈশাখী হবে, তবে তার সঙ্গে একটু বৃষ্টি হলেও ভালো হয়, চিকু ভাবল। চিকুর কাছে সব শোনার পর কৌশিক ভয় কাট হয়ে গেল। ও বলল, আমি আর বাংলা কোচিংয়ে পড়ব না। চিকু বলল, আমি যতটুকু বুঝেছি পূর্ণিমার রাত ছাড়া স্যারকে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আমার সঙ্গে আজ যেরকম কথা কাটাকাটি হয়ে গেল তাতে আমার আর বাংলা কোচিংয়ে যাওয়া হবে না। বাড়িতে মা বাবা কি বলবো তাই ভাবছি। তুই ঠিকই বলেছিস, তোর কথা কেউ বিশ্বাস করবে না, সবাই প্রুফ চাইবে, বলবে এ হতেই পারে না, ইম্পসিবল। কৌশিকের কথাগুলো চিকু কিছুক্ষণ চিন্তা করল। ওর মনে হলো কৌশিক ঠিকই বলেছে, হরিহরবাবুর মতো ধার্মিক সাত্ত্বিক মানুষকে কেউ রক্ত পিশাচ বলে ভাবতে পারবে না। তাছাড়া সবাই হয়তো জানতে চাইবে হঠাৎ করে মানুষটা এরকম কেন হয়ে গেল, উনি জঙ্গিকুলে বহু বছর ধরে আছেন, এতদিন তো পূর্ণিমার রাতে কোনো খুন হয়নি, তাহলে চার মাস আগে হঠাৎ এমন কি হলো যে মানুষটা অমানুষ হয়ে গেল? চিকু এসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। প্রমাণের কথা ভাবতে ভাবতে ওর মাথার ভেতরটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছিল। সত্যি তো, ওর মুখের কথা কেউ এক বর্ণও বিশ্বাস করতে চাইবে না। তাছাড়া চিকু নিজেও হরিহরবাবুকে নৃশংস ভয়ঙ্কর একটা অমানুষ বলে ভাবতেই পারছিল না। সুতরাং অকাট্য একটা প্রমাণ চাই, আর তার জন্য বোধহয় আগামী পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু পূর্ণিমা আসতে তো এখনো অনেক দিন বাকি, এতগুলো দিন কি স্রেফ হাত পা গুটিয়ে বসে থাকা যায়? হরিহরবাবুর কাছ থেকে নেমন্তন্নটা এলো একেবারে আচমকা। এরকম ভয়ঙ্কর নেমন্তন্ন চিকু জীবনে কখনো পায়নি। পূর্ণিমার রাতে স্যার ওকে বাড়িতে আসতে বললেন, সঙ্গে কৌশিককেও নিয়ে আসতে বললেন। স্যারের সাথে চিকুর কথা কাটাকাটি হওয়ার তিন চার দিনের মধ্যেই চিকুকে হরিহরবাবু ফোন করলেন। চিকু রিসিভারটা ধরায় হরিহরবাবু তাকে বললেন, সামনের পূর্ণিমায় তুই আমার বাড়িতে আয়,
তোকে সব খুলে বলবো, তখন তুই আমার অসুখের ব্যাপারটা বুঝতে পারবি। আগামী পূর্ণিমা স্যার ওর বাড়িতে যেতে বলছেন। চিকু বেশ অবাক হলো। তাহলে কি পূর্ণিমায় কেউ খুন হওয়ার ভয় নেই? সন্ধ্যের পর তুই আসিস, আর সঙ্গে কৌশিককেও নিয়ে আসিস। কৌশিকের নাম শুনে চিকু যেন ইলেকট্রিক শক খেল। চিকু স্যারকে জিজ্ঞেস করল, কেন কৌশিক কেন? উত্তরে স্যার বলেছিলেন, তুই সেদিন সন্ধ্যাবেলায় আমার সঙ্গে যখন তুমুল তর্ক জুড়ে দিয়েছিলি, কৌশিক তখন তোর সঙ্গে ছিল। ওর মনে হয়তো নানা রকম কৌতূহল হচ্ছে, হয়তো তোরই মতো ও আমাকে শয়তান পিশাচ কিংবা অমানুষ বলে ভাবছে। আর তুই তো জানিস, তোরা দুজন আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট, তোদের মনে কোনো ব্যথা দিতে আমি চাই না। চিকু কেমন যেন দোটানায় পড়ে গেল। ওর চিন্তাগুলো মনের ভিতরে তালগোল পাকিয়ে যেতে লাগল। হরিহরবাবু একটানা কথা বলে যাচ্ছিলেন, ওর কথায় সাপ খেলানো বাঁশির মতো সুর, চেতনাকে অবশ করে দিতে চাইছে। চিকুর মাথা ঝিমঝিম করছিল। চোখের সামনে যদি সব ব্যাপারটা দেখিস, তোরা ব্যাপারটা তলিয়ে বুঝতে পারবি, বুঝতে পারবি আমার আসলে কোনো দোষ নেই, সবই নিয়তি। শেষ পর্যন্ত চিকু রাজি হল, কারণ জলজ্যান্ত প্রমাণ চাইলে এছাড়া আর কোনো পথ নেই। তবে রোহনদাকে ও সঙ্গে নিয়ে যাবে, যদি সত্যি সত্যি কোনো বিপদ হয় তাহলে রোহনদা বাঁচাবে। সুতরাং রোহনকে নিমন্ত্রণের খবরটা জানালো চিকু। কি করি বলতো রোহনদা, যাব? নিশ্চয় যাবি, তা না হলে প্রমাণ হবে কি করে? আচ্ছা, যদি স্যারের বাড়িতে সাংঘাতিক কিছু হয়? পাঞ্জাবির তলায় হাত ঢোকালো রোহন, তারপর একটা দোনলা শটগান বের করে চিকুকে দেখালো। এই দেখ, নল কাটা দোনলা মেশিন, দেশি তবে বিদেশিকেও টেক্কা দেবে। কিছুদিন ধরে শুনছিস না পাশের নলডাঙায় খুব ডাকাতি হচ্ছে, তাই গত মাসেই এটা কিনেছি। এটা কাছে থেকে ফায়ার করলে বডি ফুটো করে একজোড়া গুলি বেরিয়ে যাবে। চিকুর কাঁধে হাত রাখল রোহন, তারপর শটগানটা উঁচিয়ে ধরল রোহন। আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলল, তোর কোনো ভয় নেই, চাঁদটা পুরোপুরি গোল হতে দে, তারপর দেখবি জঙ্গিকুলের সব গোলমাল থামিয়ে দেব। চিকু অবাক হয়ে রোহনকে দেখছিল। বিশুধার দোকানের বাল্বের আলোয় রোহনের চোখ চকচক করছিল। পূর্ণিমার দিন ওরা কখন কিভাবে যাবে সেসব চাপা গলায় আলোচনা করে নিল রোহন আর চিকু। তারপর ওরা পূর্ণিমার জন্য অপেক্ষা করতে লাগল। পূর্ণিমা এসে করার দু চার দিন আগেই বর্ষা জঙ্গিকুলে উঁকিঝুঁকি মারতে শুরু করল। জলাপুকুরের জল বেড়ে উঠল। আগাছার ঝোপঝাড়গুলো প্রকৃতির আশকারা পেয়ে আবার মাথা চাড়া দিয়ে উঠল। পথঘাটে খানাখন্দে ঘোলা জল জমতে লাগল। বর্ষার সময় সবুজ গাছপালা থেকে এক অদ্ভুত গন্ধ পায় চিকু। সেই গন্ধে আকাশ বাতাস ছেয়ে গেল। বাঁশপাতি, কাঠঠোকরা, বুলবুলি, মাছরাঙা পাখিগুলো ঝকঝকে রং নিয়ে এখানে সেখানে উড়ে বেড়াতে লাগল। পূর্ণিমার দিন সন্ধ্যে সাতটা নাগাদ চিকু আর কৌশিক যখন সাইকেল চালিয়ে হরিহরবাবুর বাড়িতে এসে পৌঁছল, তখন বেশ বৃষ্টি পড়ছে। আশপাশ থেকে ব্যাঙের গ্যাঙর গ্যাং ডাক কান ঝালাপালা করে দিচ্ছে। গ্রিলের দরজা খুলে ভেতরে ঢুকল চিকু আর প্রিয়াঙ্কা। সাইকেল দুটো একপাশে দাঁড় করিয়ে রেখে ওরা ছাতা মাথায় দিয়ে বাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। আর পিছন ফিরে রাস্তার দিকে তাকাল। একই বৃষ্টি, তার উপরে রাস্তার আলো টিম টিম করে জ্বলছে। তা সত্ত্বেও ওরা রোহন আর ছোটকুকে দেখতে পেল। একটা জাম গাছের আড়াল থেকে বেরিয়ে ওদের দিকে হাত নাড়াল, তারপর তাড়াতাড়ি পা চালিয়ে হরিহরবাবুর বাড়ির কাছে চলে এলো। রোহন একটা বর্ষাতি পরে এসেছে, আর ছোটকুর মাথায় নীল রঙের পলিথিন শীটের ঘোমটা, তার উপরে অনবরত বৃষ্টি পড়ে চলেছে। রোহনের ইশারায় ছোটকু সুপুরি গাছের নিচে গিয়ে দাঁড়ালো। রোহন, চিকু আর কৌশিক খুব কাছে এসে চাপা গলায় বলল, তোরা ভেতরে যা, আমি আর ছোটকু দরজার কাছেই আছি, কান পেতে সব শোনার চেষ্টা করছি, কেস ডেঞ্জারাস হয়ে গেলে আমাকে ডাকবি। কথাগুলো বলে রোহন আর ছোটকু আড়ালে সরে গেল। ওরা দুজনে পড়ার ঘরে গিয়ে ঢুকল। আর ঢোকার সঙ্গে সঙ্গেই ভয়ে পাথর হয়ে গেল।
হরিহরবাবু মেঝেতে বেশ আয়েস করে বসে আছেন, খুব ধীরে ধীরে পান চিবছেন, চোখে শান্ত নিশ্চিন্ত দৃষ্টি, যেন শিকার খুব কাছাকাছি একেবারে আওত্তার মধ্যে চলে এসেছে। স্যারকে দেখা মাত্রই চিকু আর কৌশিকের সব সাহস উড়ে গেল। সাংঘাতিকভাবে মনে পড়ে গেল আজ পূর্ণিমা, যদিও আকাশে মেঘ থাকায় চাঁদ চোখে পড়েনি। তাতে হরিহরবাবুর কি কোনো অসুবিধা হবে? বোধ হয় না। আকাশে গোল চাঁদ কোথাও একটা থাকলেই হলো, তাহলেই অমানসিক অসুখটা মাথা চাড়া দিতে পারবে। ওরা দুজনে কুলকুল করে খামছিল আর ফ্যাল ফেলে চোখে হরিহরবাবুর দিকে তাকিয়েছিল। এক গাল হেসে সাদর আমন্ত্রণ জানালেন হরিহরবাবু। বসে একটু জিরিয়ে নে, তারপর সব বলছি। তোরা যা যা জানতে চাস জিজ্ঞেস করবি, আমি তোদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। সতীনজি পাতায় ছিল, ওরা স্যারের কাছ থেকে একটু দূরত্ব রেখে জড়সড় হয়ে বসল। এরপর হরিহরবাবু একটু নড়ে চড়ে বসলেন, বললেন, তোদের আজ খোলাখুলি সব বলবো। আমার একটা মারাত্মক অসুখ হয়েছে, এমন অসুখ যে সবাইকে এটার কথা খোলাখুলি বলা যায় না। তা সত্ত্বেও আমি অনেক ডাক্তার দেখিয়েছি, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে অসুখটার আভাসও দিয়েছি। তারা ওষুধ দিয়েছেন, কিন্তু সেসব ওষুধে কোনো কাজ হয়নি। চিকু আর কৌশিক দম বন্ধ করে শুনছিল, ওদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাইরে থেকে বৃষ্টির শব্দ ভেসে আসছিল, সেই সঙ্গে ব্যাঙের ডাকও। সিলিং ফ্যানের হাওয়ায় চিকুর কেমন যেন শীত শীত করছিল। আনমোনা চোখে একটা বন্ধ জানালার দিকে তাকিয়ে হরিহরবাবু বলে চললেন, অসুখটা আমার আগে ছিল না, গত বছর পুজোর সময় আমি আর তোর কাকিমা আমরা দুজনে মিলে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলাম। সেখানে একদিন এক পাহাড়ি পথে একজন ট্রাইবালের সঙ্গে দেখা, মানে উপজাতির লোকের সঙ্গে আমাদের আলাপ হয়। লোকটা পথের ধারে একটা ছোট্ট ঝুপড়িতে বসে উল্কি কাটার কাজ করছিল। আমি আর তোদের কাকিমা সেইখানে দাঁড়িয়ে লোকটির কাজ দেখছিলাম। লোকটি ভাঙা ভাঙা হিন্দিতে আমাকে বলল, বাবুজি আপনারা উল্কি কেটে গায়ে ছবি এঁকে দিন, আমার কাছে নানান ধরনের ছবি আছে, এমন ছবিও আছে যার মধ্যে অনেক ক্ষমতা আছে, মানুষকে তেজি করে দেয়, সব মুশকিল আসান করে দেয়। এইসব উল্কি মন্ত্রতন্ত্র করে আঁকতে হয়, মাত্র 100 টাকা দিলেই এঁকে দেব। কি যেন হলো আমাদের, লোকটার কথায় রাজি হয়ে গেলাম। কথা বলতে বলতে পাঞ্জাবের বোতামগুলো খুলে ফেললেন হরিহরবাবু, ওটার গলার কাছটা ধরে বাঁদিকে টেনে নামালেন। এই দেখ, ঘরের আলোয় স্পষ্ট দেখা গেল স্যারের বা বাহুতে একটা লোমশ পশুর ছবি আঁকা। পশুটা কেমন যেন কোজো হয়ে রয়েছে, যেন এক্ষুনি শিকার লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়বে। পাঞ্জাবিটা আবার ঠিকঠাক করে নিলেন স্যার। তারপর থেকেই আমার ক্লান্তি ক্রমশ কমতে লাগলো, সব সময় শরীরের ভিতরে একটা চনমনে ভাব টের পেতে লাগলাম। বিশেষ করে পূর্ণিমার রাতে কিছু একটা করার নেশায় একেবারে খেপে উঠতে লাগলাম, সেই সঙ্গে কেমন যেন জ্বর জ্বর লাগত। একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ নিচু করলেন হরিহরবাবু। বেশ মনে আছে, গত ডিসেম্বরের পূর্ণিমায় আমি প্রথম খুন করেছি, না মানুষ নয়, একটা ছাগলকে মেরেছিলাম। তারপর ধীরে ধীরে অসুখের তেজটা বাড়তে লাগলো, আর গত ফেব্রুয়ারিতে প্রথম একজন ভবগুড়ে ভিখারিকে খুন করলাম। তোরা হয়তো বলবি আমি মহাপাপী, কিন্তু আমি বলবো আমি নির্দোষ। আমার একটা অসুখ হয়েছে, যে অসুখটা ডাক্তাররা সারাতে পারছে না। তোরা আমাকে ভুল বুঝিস না, মাঝে মাঝে মনে হয় আমি অপরাধী, আত্মহত্যা করে এই নোংরা জীবনটাকে শেষ করে দিই, কিন্তু তারপরই আবার মনে হয় আমার তো কোনো দোষ নেই, আসলে এই অসুখটা আমার নিয়তি। কথা বলতে বলতে হরিহরবাবুর গলাটা
কর্কশ হয়ে যাচ্ছিল। আমার ভবিতব্য, আমার নিয়তি, তোদেরও বোধ হয় নিয়তি। তারপরই সব অর্থহীন কর্কশ জড়ানো শব্দ বেরিয়ে আসতে লাগলো ওর মুখ দিয়ে, এবং ভয়ঙ্কর পরিবর্তনটা শুরু হয়ে গেল। চিকু আর কৌশিক এত ভয় পেয়ে গেল যে ভয়বোধটাই ওদের মন থেকে উবে গেল। ওরা হা করে স্যারের পাল্টে যাওয়াটা দেখতে লাগল, যেন মুগ্ধ হয়ে কোনো হরর সিনেমা দেখছে। স্যারের দেহটা ফুলতে লাগলো, চোয়াল লম্বা হয়ে গেল, ঠোঁট ফাঁক হয়ে পান চিবানো ছিবড়ে বেরিয়ে এলো, দাঁতগুলো হয়ে গেল ধারালো আর লম্বা। ফুলে ওঠা শরীরের চাপে পাঞ্জাবি ফেটে গিয়ে কাপড়ের টুকরোগুলো এখান ওখান থেকে ঝুলে রয়েছে। বর্ষায় আগাছা গজিয়ে ওঠার মতো স্যারের সারা শরীরে বড় বড় লোম গজিয়ে উঠল। হাত পায়ের নখগুলো মাপে লম্বা হয়ে বাঁকানো ছুরির ফলা হয়ে গেল। চোখের সামনে হরিহরবাবু মানুষ থেকে অমানুষ হয়ে গেলেন। কৌশিক ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। চিকুর হাত ধরে প্রচণ্ড এক টান মারল। চিকু অনেকক্ষণ ধরে একটা চিৎকার খুঁজে বেড়াচ্ছিল। স্বপ্নের মধ্যে যেমন দৌড়তে চাইলেও দৌড়ানো যায় না, মুহূর্তে চিৎকারটাও চিকুকে নিয়ে সেইরকম খেলা খেলছিল। ভয়ঙ্কর মানুষটা উঠে দাঁড়িয়ে সজোরে মাথা ঝাঁকালো, লালা ছিটকে পড়ল ওটার মুখ থেকে। তারপর চাপা গর্জন করে চিকুদের দিকে এক পা এগিয়ে গেল। কোমরের কাছে ধুতিটা এলোমেলোভাবে জড়িয়ে থাকায় প্রাণীটাকে ভারী অদ্ভুত দেখাচ্ছিল। হঠাৎই চিকুকে অবাক করে দিয়ে কৌশিক গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, যে প্রমাণ ওরা এতদিন ধরে খুঁজছিল সেই প্রমাণ এখন ওদের চোখের সামনে। কি ভয়ঙ্কর প্রমাণ! এই অমানুষটাকেই ও জলাপুকুর থেকে শ্যাওলা আর কচুরিপানা মাথায় নিয়ে উঠে আসতে দেখেছিল। অমানুষটা এক হিংস্র গর্জন করে উঠল। আর সঙ্গে সঙ্গে বাইরে কড়কড় করাত করে বাজ পড়ার শব্দ হলো। তারপরে চিকুরা শুনতে পেল দরজায় প্রচণ্ড ধাক্কার আওয়াজ। সঙ্গে সঙ্গে বাইরের দরজার ছিটকিনি ভেঙে যাওয়ার শব্দ শোনা গেল। হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল রোহন আর ছোটকু। ওদের সারা শরীর জলে ভেজা, বড় বড় শ্বাস ফেলে হাঁপাচ্ছে। রোহন শটগানটা বের করে উঁচিয়ে ধরল। চিকু আর কৌশিক তখন ঘরের এক কোণে দেওয়ালে মিশে যেতে চাইছে। এই ওকে আঁকড়ে ধরে থরথর করে কাঁপছে। বিশাল চেহারার অমানুষটার ছায়া ঘরটাকে অন্ধকার করে দিয়েছে। ওটার হলদেতে সবুজ চোখ রেডিয়াম দেওয়া ঘড়ির মতো ধকধক করে জ্বলছে। ওটা কি বুঝলো কে জানে। চিকুদের দিক থেকে ঘুরে দাঁড়ালো রোহনদের দিকে। ছোটকুর চোখ যেন ছিটকে বাইরে বেরিয়ে আসবে। ওর মুখ হা করা, সারা শরীর ঠকঠক করে কাঁপছে, কিন্তু রোহনের চোখে ঠান্ডা দৃষ্টি। ও যেন আগে থেকেই জানতো এরকম কিছু একটা ঘটবে। জন্তুটার লক্ষ্য ছিল রোহন, কিন্তু ছোটকু পলকে ছিটকে এসে রোহনকে আগলে দাঁড়ালো। ফলে রাগে শোকে অন্ধপিশাচ কামড়ে ধরলো ছোটকুর গলা। ওর ধারালো দাঁতে ছোটকুর গলার নলি ছিঁড়ে গেল, থিমথি দিয়ে রক্ত বেরিয়ে এলো, চাপা ঘর ঘর শব্দ শোনা গেল। সম্মোহনের ঘোর কাটিয়ে রোহন শটগান তুলে ধরল। ছোটকুর ওপরে ঝুঁকে দাঁড়িয়ে থাকা জন্তুটার ঘাড়ে শটগানের নল ঠেকিয়ে ফায়ার করল। ছোটকু আর জন্তুটা দুজনেই জড়াজড়ি করে খসে পড়ল মেঝেতে। কিন্তু পর মুহূর্তেই ছোটকুর রক্ত মাখা দেহ ছেড়ে আহত কেউটের মতো রোহনকে ছোবল মারতে চাইলেন জন্তুটা। শরীরটাকে দুপাক গড়িয়ে ধারালো দাঁতে রোহনের পা কামড়ে ধরলেন। রোহন যন্ত্রণায় চিৎকার করে উঠল। সেই চিৎকারে সকলের কানে তালা লেগে গেল। বাইরে বিকট শব্দে বাজ পড়ল। রোহন আর দেরি করল না, প্রাণীটার মুখের দিকে শটগান তাক করে ফায়ার করল। শব্দটা বন্ধ করে তেমন জোরালো শোনালো না, তবে দুটো গুলি প্রাণীটার মুখে গিয়ে লাগলো।
একটা বাঁ চোখে একটা কপালে, এক বুক কাঁপানো গর্জন করে বিশাল অমানুষটা ভূমিকম্পে ধসে পড়া বহুতল বাড়ির মতো মেঝেতে পড়ে গেল। শটগানে নতুন গুলি ভরে রোহন তৈরি থাকল। প্রাণীটার মুখের খানিকটা অংশ শটগানের গুলির দাপটে ভেঙে চুড়ে তছনছ হয়ে গেছে। মুখ আর কপাল রক্তে মাখামাখি, সারা শরীর নিথর। বোঝাই যাচ্ছিল পূর্ণিমার রাতে জঙ্গিকুলে আর কখনো কেউ খুন হবে না। হঠাৎই একটা অবাক কাণ্ড ওদের চোখে পড়ল। প্রাণীটার দেহের লোমগুলো শরীরের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়ছে। পাকানো লম্বা নখ আবার ঢুকে যাচ্ছে আঙুলের ভেতরে। দাঁতগুলো ক্রমশ ছোট হয়ে যাওয়ায় ঠোঁটজোড়া টান টান অবস্থা থেকে ক্রমশ ঢিলে হচ্ছে, আবার ঢেকে দিচ্ছে দাঁতের পাটিকে। ধীরে ধীরে মৃতদেহটা বদলে গেল, অমানুষ থেকে আবার মানুষ হয়ে গেল। ওদের চোখের সামনে এখন পড়ে রয়েছে হরিহর বাবুর মৃতদেহ। রক্তে ভেসে যাওয়া দুটো মৃতদেহ পড়ে রইল। রোহন ছটকুর ওপরে ঝাঁপিয়ে পড়ে কাঁদছিল, ওর পা থেকে রক্ত বেরোচ্ছিল। কৌশিক রোহনের পিঠে হাত রেখে ওকে সান্ত্বনা দিতে চেষ্টা করছিল। তারপর খেয়াল হতেই একটা রুমাল নিয়ে রোহনের পায়ের কাটা জায়গাটা বাঁধতে লাগলো। চিকু কোনো রকমে টলতে টলতে ভেতরের ঘরের দিকে এগোলো। ফোন করে সবাইকে খবর দিতে হবে, বাড়িতেও একটা খবর দেওয়া দরকার। বাইরে বৃষ্টির তেজ হঠাৎই আরও বেড়ে গেল। কান ফাটানো শব্দে বাস পড়লো আবার।